আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেকদিন পরে আবার বসতে পেরেছি, বিভিন্ন অবস্থার কারণে আসতে পারিনি। তো আপনারা আবার যারা ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন আজকে আসছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এলমি দাস এলমির হিসাবে খেয়াল রাখবেন যাতে করে আমরা আমাদের হাত থেকে এলম ছুটে না যায়। আমরা গত কয়েকটি পর্ব আলোচনা করেছি শেখ ইসলাম মাহমুদিন আব্দুল হাব রাহেমাহুল্লাহর কিতাবটি নিয়ে। উনি শুরু করেছেন যে ওসুলুস সালাতা তিনটি মূলনীতি আলোচনা করবেন, কিন্তু ভূমিকা স্বরূপ তিনি প্রথমে চারটি জিনিস আলোচনা করেছেন, তারপরে আবার তিনটি নিয়ে আলোচনা, তারপরে তিনি ওসুলুস সালাসায় গিয়েছেন। তো আমরা প্রথমে যে চারটি জিনিস নিয়ে আলোচনা করি, ওগুলো বলা হয় মাসায়েলুল আরবা, আল মাসায়েলুল আরবা, চারটি মাসালা জানতে হবে প্রত্যেকটা মানুষকে, এটা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই চারটি প্রত্যেকটি মানে যে কোনো মানুষের জন্য চারটি জিনিস দরকার, শুধু ইমানদারের জন্য বলে নাই, মানুষ মাত্রে চারটে জিনিস যদি গ্রহণ না করে সে কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য চারটে জিনিস তিনি জানার কথা বলেন। প্রথমে বলছেন আইল, আইলের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা বলেছি যে আইল আসলে কোনটা, আইল আইলেম বলতে কী বোঝায় সেটা আমরা বলেছি, এবং আইল বলতে আল্লাহ তার রসুলের বাণীতে যা আইলেম বলতে বোঝানো হয়েছে, যেটাকে গুরুত্বপূর্ণ আইল যা গ্রহণযোগ্য আইল বলে বোঝানো হয়েছে সেটা আর কিছু নয়, এটা হচ্ছে আইলুল শারঈ, আইলুল শারঈ এটা জানতেই হবে। দুনিয়ার জীবনে আইল কি জানবে না, এটা নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত, যে জানবে যতটুকু প্রয়োজন, না হলে তা যতটুকু না হলে তার দুনিয়ার প্রয়োজন সারবে না, অতটুকু সে জানবে, কিন্তু আইলমের শারঈ জানাটা ফরজ আইন। অথচ আজকে আমরা ফরজ আইন থেকে মানুষকে দূরে সরে যেতে দেখি। দ্বিতীয় হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে আইলমের শারঈর প্রথম হচ্ছে ইমান, আইলমের শারঈর প্রথম হচ্ছে ইমান, প্রথম যে যা জানতে হবে ইমান, ইমান এবং আরকানগুলি জানতেই হবে। আইলমের শারঈর দ্বিতীয় অংশ হচ্ছে ইসলাম এবং তার আরকানগুলো জানতে হবে, ইসলাম এবং তার আরকানগুলো জানতে হবে। তিন নম্বর হচ্ছে আমরা বলেছিলাম আইলমি শারাঈর, তিন নম্বর হচ্ছে যে যেই কাজের মধ্যে সে আছে ওই কাজটা ভালোভাবে জানতে হবে। ধরেন সে ডাক্তার, তখন তো ভালো ডাক্তার এটা ভালোভাবে জানতে হবে, সে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিংটা ভালো ডাকতে হবে, কিন্তু সবার জন্য এটা ওয়াজিব না, ফরজ না, কিন্তু সে যেটাতে আছে এটা তার জন্য বাধ্যতামূলক। তাহলে আইলমের ভিতরে আমরা বুঝতে চেয়েছি যে অথবা আলেমের ভিতরে তিন নম্বর হচ্ছে, ধরুন আমি বলছি আপনাদের কেউ আলেম আছেন, আমাদের শেখ জুবাইর মাসালান জুবাইর সে আলেম, তাকে কিন্তু আলেমের শারীর প্রতি ভাগ প্রতি অংশটাই জানতে হবে, মানে অল্প স্বল্প জানলে আমাদের মতো অল্প জানলে হবে না, সে সব দিক জানতে হবে তাকে, অর্থাৎ সে ছোটোখাটো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, এটা তাদের ফজ আইন হয়ে যাবে তখন। তাহলে বোঝা গেল যে আলেমের দিকেও যে আলেমটা মানুষকে জানতে হবেই হবে, সেটা সেটা মানুষের ভিতরে কারোর জন্য আছে ফরজ আইন। ফরজ আইন কতটুকু আমরা বলেছি, এক নম্বর হচ্ছে আর ইমান এবং আরকানুল ইমান, দুই নম্বর হচ্ছে ইসলাম এবং আরকানুল ইসলাম, তিন নম্বর হচ্ছে যা যে যে ফিল্ডে আছে ওই ফিল্ডের জিনিসটা তাকে জানতে হবে, কাজ হোক, কথা হোক অথবা আমল হোক, যে যে ফিল্ডে কাজ করছে ওই অথবা যে ফিল্ডে কথা বলছে ওই ফিল্ডে সব জানতে হবে, ওই ফিল্ডে তাখাসুস তাদের থাকে, যেমন আমরা উদাহরণ দিয়েছি। এই বিষয়টা আলেমের একবারে ন্যূনতম আলেম, যেটা না হলেই নয়, এটা অনেকে মাঝে মাঝে প্রশ্ন করেন আমাদেরকে যে ন্যূনতম কোন আলেমটুকু দরকার, এই আলেমটুকু জানতেই হবে, এখানে কোনো ছাড় দেওয়া নেই, ছাড় নেই। দুই নম্বর হচ্ছে, অথচ দেখেন এখানে ছাড় আমরা করে থাকি, আমাদের বাচ্চা কাছে তো আমরা এটা না পড়াই, আমরা দুনিয়া দুনিয়া সব কিছু শিখিয়ে দিচ্ছি, একজন মানুষ দুনিয়া সব শিখে কিন্তু দিন শিখে না, এটাই কিন্তু দিন থেকে বিমুখ হওয়া একটা বড় লক্ষণ, এবং এর মাধ্যমে ধীরে ধীরে মানুষ এই নাস্তিক হয়ে যাচ্ছে। এরপরে বলে যে আমার ছেলে নাস্তিক হয়ে গেছে, তো হবে না, তো আপনি আপনার ছেলেকে এভাবে তৈরি করেছে, নাস্তিক হওয়ার জন্য তৈরি করেছেন আগে থেকেই, এখন আপনি আফসোস করে কোনো লাভ হবে না। এরপরে বলে আপনার দুনিয়ার দিন দুনিয়ার সবটাই বরবাদ করে দেবে আপনার ছেলে, কিন্তু আপনি কিছু করেন না, কিন্তু আপনি তাকে আগে থেকে তৈরি করেন না, এটা আইলমের মাসালা আমরা বলছি প্রথম যেটা। দ্বিতীয় যেটা বলেছি, যেটা শেখ ইসলাম মাহমুদিন আব্দুল হাব রাহমাহুল্লাহ বলেছেন, যে আইলমের পরে দ্বিতীয় অংশ হচ্ছে যেটা অবশ্যই জানতে হবে, সেটা যেটা অবশ্যই করতে হবে তা হচ্ছে আমল। আমল ডাকে আইলম, যখন একটা আইলম ডাকে আমলকে, আমল যদি না করে আইলম চলে যায়, আমলের মাধ্যমে আলেমকে সলবে সালেন, সবসময় আমলের মাধ্যমে আলেমকে তাজা রাখতেন, যে কোনো একটা সুন্না তারা আমল করতেন, কেন সুন্না যদি আমল করে সুন্নাটা হাদিসটা মনে থাকবে, এবং সুন্নাটার উপর আমল করলে আপনি আরেকজনকে বলতে পারতেন যে আমি জিনিসটা এটা সুন্না, এটা কোরআন আয়াত, এটা তাফসীর, এটা আপনার এটা কাজে লাগবে। এই আমলটার মধ্যে একটা হচ্ছে আলেম জেনে আবার দার্স দেয়া, যেমন মসজিদগুলোতে, যেমন মাদ্রাসাগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে আপনার বসে বসে দার্স, যখনই যেটা শিখছেন এটা জানাবেন, এটা হচ্ছে আলেম, আলেম এবং আমল, এটা ব্যক্তি পর্যায়ে দুটো বলেছি, এই ব্যক্তি পর্যায়ে লাগবেই লাগবে, আলেম এবং আমল না হলে আপনার দুনিয়াতে কোনো কোনো শান্তি নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে বারবার আসছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত,
কতবার যে আসলে হিসাব নেই কোরআনে কারিমে। কেন একটা দিন যেমন মানে এইটা ছাড়া কোন মানুষই আসফালা সাফিলিনের অবস্থা থেকে বেরোতে পারে না, নিকৃষ্টতম অবস্থা থেকে বেরোতে পারে, জাহান্নাম থেকে বেরোতে পারে না। ইমান আমল সালে লাগবেই, এটা লাগবে। ইমান আমল সালে দুইটা উল্লেখ করা অর্থ এই নয় যে একটা একটা জরুরি, অনেকে এটা মনে করে থাকেন। দুই ইমান আমল সালে অর্থ একটা একটা পরিপূরক, এই জন্য উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উল্লেখ করে কখনো কখনো বিশেষ অংশটাকে বিশেষ উল্লেখ করতে হয়, যদি এই অংশটার সাথে সংশ্লিষ্ট জিনিস হচ্ছে এটা, এই জন্য আমল সালে আলাদা উল্লেখ করা হয়েছে। মানে ইমানের অংশ কিন্তু আমল সালে বিশুদ্ধ অমল, আমরা এটাই বিশেষ করে থাকি। তাহলে ইমান এবং আমল সালে এটা কিন্তু একজন মানুষের জীবনের বড় সম্পদ, আর এইটা হলে আল্লাহ তালা তাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ বলেই দিয়েছেন ওয়াদাল্লাহ উল্লাযিনা আমানু ওয়া আমিলু সালেহাত, ইমান আর আমল সালে থাকলে তাকে আল্লাহ তালা ইস্তিখলাফ ইল্লাহ, জমিনের বুকে তাকে খলিফা বানাবেন। অর্থাৎ কার খলিফা অর্থ আল্লাহ খলিফা নয়, খলিফা অর্থ কি তার বিধান প্রবর্তনের কর্তৃত্বশীল করে তাকে তৈরি করে দিবেন, এবং তার যেখানে যে যেখানে আসে সেখান থেকে তাই সেখানে তাকে এই কাজটা করার মতো যোগ্য করে দিবেন, এবং সেটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। যারা ইমানে আমল সালে এ পর্যন্ত করেছে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা সর্বোচ্চ শিখরে উঠিয়েছেন। আবু হানিফা রাহমাল্লাহ, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল রাহমাল্লাহ জামিয়ে সমস্ত ইমামরা তারা কিন্তু এই মর্যাদা উঠেছে কি জন্য, ইমানে আমল সালের কারণে। আল্লাহ তালা তাদেরকে সেই মর্যাদা দিয়ে দিয়েছেন। তাহলে ইমান এবং আমল সালে এইটা কিন্তু ব্যক্তির জন্য একেবারে এমন জিনিস যেটা না হইলেই নয়, ব্যক্তির জন্য জীবনের জন্য। তিন নম্বর আমরা গতভাবে আলোচনা করেছি, যেটা আজকে ওইটুকু আলোচনা করব, বিস্তারিত করব, আমরা শুধু বলে যাচ্ছি মন রাখার জন্য। তিন নম্বর হচ্ছে দাওয়াসিবুল হক, অর্থাৎ দাওয়াইল হক, হকের প্রতি দাওয়া দিতে হবে। তিন নম্বর হক, এটা আরেকজনের সাথে রিলেটেড। আপনার ইমান আছে, আমল সওয়াল আছে, কিন্তু আপনার দাওয়া দিলেন না, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু ইমান আমলকে কাজে লাগালেন না। আর ইমান আমলকে কাজে না লাগালে তাহলে আপনি হক জানার পরে হক যদি না বলেন তাহলে কিন্তু আপনি কি হলেন, আপনি শয়তান মাখরাজ, বোমা শয়তান হলেন। আপনার দ্বারা দিন ও দুনিয়ার কোনো উপকৃত হতে পারে না মানুষ, নিজে উপকৃত উপকার পেলেন কিন্তু নবী রাসূলদের যে কাজ সেটা আপনি করতে পারলেন না। নবী রাসূলরা ইমান আমল সালে করে সাথে সাথে কিন্তু চুপ করে বসে নেই, কি করেছেন, দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত এবং তাবলিগের দায়িত্ব নবী রাসূলরা পালন করেছেন, এবং যুগে যুগে যারাই ওয়ারাসাতুল আম্বিয়া হতে চায়, ওই গ্রুপে ঢুকতে চায় এবং ওদের ওদের সাথে চলে নিজেদেরকে ধন্য করতে চায়, তারাই কিন্তু দাওয়াত দিয়েছে। দাওয়াতটা কি, এই দাওয়াত বহু রকমের দাওয়াত আমরা জানি, কেউ কেউ দাওয়াত দিবে দলের দিকে, কেউ দাওয়াত দিবে মতের দিকে, কেউ দাওয়াত দিবে কোন তার সেক্টের দিকে, কেউ দাওয়াত দিবে তাদের রাজনৈতিক কোনো গোষ্ঠীর দিকে, কেউ দাওয়াত দিবে তার কোনো বিশেষ ব্যক্তির দিকে। আমরা দাওয়াত দিব কার দিকে, আর দাওয়াত ইল্লাল্লাহে ওয়া রাসূল, আল্লাহ তার রাসূলের দিকে দাওয়াত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে নাম দিয়েছেন আল হিজরাতু, ইনি বলছেন লিকুল্লি নাসি হিজরাত, লিকুল্লি নাসি হিজরাত, প্রত্যেকটি মানুষের দিকে হিজরাত আছে, একটা তো হিজরাত ইল্লাল্লাহ, একটা হিজরাত ইল্লা রাসূল, আল্লাহর দিকে হিজরত, একটা হচ্ছে রাসূলের দিকে হিজরত। এই হিজরতটা জরুরি, রাসূলের দিকে হিজরত। আপনি যদি দাওয়াত দেন তো রাসূলের দিকে কাজ, রাসূলের কাজ দেয় আপনি করলেন, দাওয়াত যদি না দেন আপনি কিন্তু জীবন আপনার সার্থক হবে না। এই জন্য অনেক মানুষ আছে, আমরা এটা কতক্ষণ আলোচনা করেছিলাম, যে সে নিজে সুন্দর আমল করে, হজ করছে, এ করছে, সন্তানকে ডাকায় না, দিনের দিকে ডাকে না, দিনের কথা বলে না, আপনার পরে আশেপাশের লোকেরা নামাজ পড়েন আপনি কিছু বলেন না, রিক্সা ড্রাইভার বাম হাতে চা খাচ্ছে আপনি কিছু বলেন না, আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলি ভুল করছে তাদের কথা কিছুই আপনি বলেন না কাউকে, আপনার আপনি কিন্তু এবারে পা পেতে পারেন না। কারণ হচ্ছে এটা নবী রাসূলদের কাজ হচ্ছে দাওয়াত, দাওয়াত না দিলে পার পাবেন না, দাওয়াত দিতেই হবে, নাহলে আপনি কখনো সফল কামাইতে পারবেন না। নবী রাসূল তো বলতো আমি তো আলহামদুলিল্লাহ, আসেন আগে আসেন, আলহামদুলিল্লাহ নবী রাসূল যদি বলতো আমার তো ইমান আছে, আমার সালে আছে, আমার আর কি দরকার, আমি জান্নাতে চলে যাবো, তাহলে কিন্তু আর আমরা হেদায়েত পাইতাম না, তাই না? আর লাভ কি দাওয়াতের ক্ষেত্রে, আমরা কত বড় বুঝেছি দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় লাভ হচ্ছে এইটা, যত মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে আপনি তত মানুষের সওয়াব ভোগ করতে থাকবেন, তার সওয়াবের কোনো কমতি হবে না। আপনি যদি একটা মানুষকে আপনার দাওয়াতের কারণে যদি কোনো জামাতের সালাতে আসে, লাভবান কি হবে, আপনি লাভবান হবেন, সেও লাভবান হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, আপনি লাভবান হচ্ছেন, কিয়ামত পর্যন্ত আপনি লাভবান হতে থাকবেন যদি এর দ্বারা আরও মানুষ উপকৃত হয়। এই জন্য মানুষ অনেক সময় চায় যে আমার ছাত্র যেন কি হয়, না বেগা হয়, অর্থাৎ না বেগা আরো বেশি ভালো হয়, যেন আমার এমন ছাত্র হওয়া দরকার যে আমার চেয়ে বেশি কাজ করবে, তাহলে আমি কিন্তু তার দ্বারা উপকৃত বেশি হব। আমার ওস্তাদরা মারা গেছেন, আমার ওস্তাদরা যারা মারা গেছেন তারা আমার দ্বারা উপকৃত হবে যদি আমরা কিছু বলে থাকি। ঠিক অনুরূপভাবে আপনিও যদি এমন কেউ রেখে যেতে থাকেন তা আপনার কবরে কিন্তু এটা রিওয়ার্ড পৌঁছতে থাকবে, যেন আপনি এমন একটি ফলদার বৃক্ষ রোপণ করেছেন যা তুতি উকুলাহা কুল্লা হেইনিম বিইজনি রাব্বিহা,
রবের নির্দেশ ক্রমে সেখান থেকে প্রতিফল দিচ্ছেই দিচ্ছে, আপনি সেই ফল খেয়ে যাচ্ছেন। এই জন্য দাওয়াতের ফিল্ডে বেগবান করতে হবে, দাওয়াতের ফিল্ডের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। তবে দাওয়াতটা আরেকজনকে অন্যকে, প্রথম দুইটা আমরা বলেছি কার জন্য নিজেজন, পরবর্তী দুইটার মধ্যে একটা হচ্ছে দাওয়াত, সেটা অন্যের জন্য। আরেকটি জিনিস আছে যেটা অন্যের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সেটা অন্যকে দাওয়াত দিতে গেলে যে জিনিসটা হবে সেটা আমরা আজকে আলোচনা করবো, এটা হচ্ছে সবরু আলাল আদাবি। একজন মানুষ যখন দাওয়াত দিতে যাবেন অথবা এলেম অর্জন করতে যাবেন অথবা আমল সালেহ করতে যাবেন, তিনটে, যখনই তিনটা করতে যাবেন, আগের তিনটা এলেম আমল দাওয়াত, তিনটা করতে যাবেন, তখনই আপনার কিন্তু বিভিন্ন রকমের বিপদ আসবে আপনার উপর। এটার নাম হচ্ছে সবর। মনে করেন এলেম তলব করতে কি আছে বিপদ আছে, কিরকম বিপদ জানেন? আপনার বাড়িতে এসে আপনার পাশের বাসার মানুষ আসে বলবো যে ছেলেরে কি পড়াচ্ছেন, বলে দিন পড়াচ্ছি, আয় হায় হায় এক সঙ্গে সঙ্গে আপনার মানবিয়াত আপনার যে মনের যে ওটাকে শেষ করে দিল, আপনাকে দুঃসাত করে দিল আপনার অন্তরটাকে, কি পড়াচ্ছে না হুজুর হবে তো কয়েকদিন পরে তো মোল্লা হলে, এগুলি বলতে থাকবে আপনাকে, আপনার আপনার মন একেবারে বিষিয়ে তুলবে দিনের প্রতি। হ্যাঁ, আপনার মায়ের মন বিষিয়ে দিবে, আত্মীয় স্বজন মিশিয়ে দিবে, মনে করবে যে এটা বলতে কিছুই না, এরকম কাজ করবে। এইটা নয় শুধু, এমনকি অ্যালেম বন্ধ করার জন্য, দিনে অ্যালেম বন্ধ করার জন্য বাচ্চারা করবে কেউ কেউ, যে এর জন্য এদিকে পড়তে না পারে, এটা মসজিদে এই কাজ বন্ধ করে দাও, মসজিদ ভিত্তিক শিক্ষা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ এখন এটা নাই, কেউ কেউ যদি করে তাও নাই, করবে যদি করতে চাইবে অনেকেই, তো ব্যক্তিগত না সমষ্টিগত না হলে ব্যক্তিগত শত্রুতা কেউ কেউ করে, তাহলে এলমের দিকেও কি আছে শত্রুতা আছে, আমলের দিকেও শত্রুতা আছে। আপনি একটা সুন্দর আমল করবেন দেখবেন যে গোয়ে ফেতনা বানাচ্ছে, আপনি একটা সহি আমল করবেন বলুন যে ফেলে ফেতনা লাগাচ্ছে, ফেলে দেখবেন তো আপনাদেরকে দূরে সরে গেছে, তো আমলের মধ্যে মানুষের কষ্ট দিবে। আবার দাওয়াত দেবেন বিনা কারণে, কোনো কিছু না করলেও শুধু আমল করে গেলেও কোনো কোনো শত্রু হয়ে যায়, তখন আপনার কি আছে সবরের দরকার আছে। তিন নম্বর, দাওয়াত দিলেই তখন আর একটু বেশি বাড়বে, দাওয়াত দিলেই এটার পরিণতি আর একটু বেশি বাড়বে। দেখেন আমরা এটা কত বড় বলেছিলাম যে সালেহ আলাইহিস সালাম নাম শুনেছেন, যাকে আল্লাহ তাআলা উষ্টি দিয়েছিলেন, তাই না? তিনি তার কাওয়ার মধ্যে খুব সুনাম সুনামের অধিকারী ছিলেন, কাওয়ার মধ্যে তারা বলতেছে ইয়া সালেহ কদ কুনতা ফিনা মারজুআন ক্বাবলা হাযা, হে সালেহ এর আগে তো তোমাকে খুব আশাবাদী ছিলাম তোমার ব্যাপারে, তোমার উপর আমরা খুব আশাবাদী ছিলাম যে জাতির নেতৃত্ব দিবে, জাতির বিরাট কাজে লাগবে, তুমি হঠাৎ করে এই কথা কেন শুরু করলে যে একমাত্র আল্লাহ ইবাদত করো? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে আশাবাদী বানিয়েছে মানুষের, কেন? আসলে এইটার জন্য তৈরি করেছেন ছোটকাল থেকে, এই জন্য নবীদেরকে ছোটকাল থেকে এভাবে তৈরি করা হয়। মুসা আলাইহিস সালাতুয়াসসালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তানা তুকালি নাফসি, হে মুসা তোমাকে তোমাকে আপনাকে আমি ছোটকাল থেকে এভাবে তৈরি করে নিয়েছি যে আপনি এরকম হবেন, পবিত্র পাক দামন তাদেরকে তৈরি করে নেয়া হয় নবীদেরকে। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকাল থেকে তাকে কিরকম তৈরি করা হয়েছে, একেবারে সুচি পবিত্র, এবং তাকে কেউ কোনোদিন জীবনে কোনোদিন বলতেও পারবে না যে কোনো একটা দিকে অন্যায় করেছে বা কিছু করেছে, বলতে পারবে না কোনোদিন। এই জন্য সবাই তাকে ভালোবাসত, আল আমিন বলত, তার কাছে জিনিসপত্র রেখে দিত, কেন? কারণ এইভাবে নবীদেরকে ভালো পবিত্র অবস্থায় তৈরি করা হয়, এটাই পবিত্র দেখাই দিয়েছে। তারপরেও এত কিছু প্রিয় তারা, তাই না? দেখছো যে লোকটা ভালো, এলেমও ভালো, আমলও ভালো, কিন্তু লোকটা আপনি আবার এটা করতেন গেলেন কেন? আপনি তো ভালোই ছিলেন, আপনি আবার দাওয়াত দিতে গেলেন কেন? দাওয়াত দিলেই কষ্টটা লাগে, আপনার কাজ আপনি করেন, আপনার আমাকে বলেন না। হ্যাঁ, আমি কি সুদ খাচ্ছি না মদ খাচ্ছি না হারাম খাচ্ছি, আপনার দরকারটা কি, আপনার কাজ আপনি করেন, এটা হচ্ছে বিশেষ বাহিনীর কথা। এদের মধ্যে কিছু লোকের কথা এটা যে এরা যেন আসেন আগে আসেন অল্প অল্প আসেন বেশি না আসলে, কিছু মানুষের এরকম টেন্ডেন্সি এটাই যে আপনি ভালো হয়ে যান আমার কিছু বলেন না। অনেক মানুষ এটা আছে দাওয়াতের ক্ষেত্রে, এটা একটা বিরাট বাধা। তো দাওয়াত দেয়, দাওয়াত দিলেই শত্রুতা হয়, দাওয়াত দিলেই শত্রুতা। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বারবার বলেছেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, মালা মালা অহংকারীর মালারা, অহংকারী মালারা বলে ফেলল, অহংকারী কা মালা, মালা অর্থ কা মালা, ওই সমস্ত লোকগুরু যারা সমাজের নেতৃত্ব নিতে আগেছে, এরা মনে করে যে ধীরে ধীরে তো তোরা আমার নেতৃত্ব চলেই যাচ্ছে। হ্যাঁ, সব মানুষ যদি ভালো হয়ে যায় আমার পিছনে হাঁটবে কে? সব মানুষ যদি কোনো দিন মেনে চলে আমার আমার তো উপকার হচ্ছে না, আমার আমার কাজ করবে কে? একজন মানুষ একজন গোষ্ঠী এই চিন্তা ভাবনা সবসময় থাকে, এই জন্য তার দাওয়াতের পথে সময় দিতে রাজি, দাওয়াতের পথে বাধা দিতে না রাজি সবসময়। সুতরাং দাওয়াত যখন হবে, গতকাল আমরা এটা আলোচনা গত পর্ব আলোচনা করি, দাওয়াত যখন হবে শত্রুতা তখনই আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই।
হ্যাঁ, আপনি যখন দেখবেন অনেক সময় এটা কিন্তু ঠিক না যে সব শত্রুতা আসতে হবে, জরুরি না, কখনো কখনো হয়তো মানুষ পরিবেশের কারণে তার শত্রুতা হয় না, পরিবেশের কারণে, পরিবেশের কারণে কি অর্থাৎ যেমন এমন অবস্থা হয়েছে যে এখানে রাষ্ট্র আপনাকে সহযোগিতা করতেছে, দেখবেন যে সবাই এবার মানে নিচ্ছে না, যদি করে শত্রুতা করে তাহলে খবর আছে আমার, আমার ধরবে, এরকম অবস্থা ধরবে, তখন কিন্তু আসতে করে না। সৌদি আরবে ধরেন কথা কথা একটা মানুষ নামাজের সময় বাইরে দাঁড়িয়ে আছে, আপনি যদি বলেন যে এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো, দেখবেন চকলেট বলে না না যাচ্ছি মসজিদ চলেছে, আমাদের এখানে বলুন আপনার কি দরকার, উল্টা কমে ও পার্থক্য কী জানেন, ওখানে যেহেতু সরকারের পুলিশ বাহিনী বলে তো এগুলো বলে দিবে, এ বলে দিলে কিছু কোনো আমার ধরে নিয়ে যাবে, এই জন্য সে কিন্তু আদায় করে মসজিদের দিকে যাবে, বোঝা গেল দাওয়াতের পরিবেশটা ওখানে আছে, আর যেখানে পরিবেশ না এখানে শত্রুতা বহু গুণ বর্ধিত হয়। হ্যাঁ, তো সব জায়গাতে সব ব্যাপারেই আপনাদের কিন্তু ধৈর্য ধারণের অবস্থা তৈরি থাকতে হবে এবং মনে করতে হবে যে যখনই আপনি দাওয়াত দিবেন তখনই ব্যক্তি হইতে শুরু করে সমাজ এবং পরিবেশ পরিস্থিতি সব কিছু আশেপাশে সমস্ত কিছু আপনার শত্রু হয়ে যেতে পারে, এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। ইমানদার মাত্রে এই চারটি কাজের চতুর্থ নম্বর কাজটি আমরা এ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে ইনশাআল্লাহ, যেহেতু আমাকে তিনটে আগে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আল্লাহর ব্যাপারে সবরটা যেটা সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সবর করতে হবে, আল্লাহর জন্য সবর করতে হবে। দুনিয়ার অনেক মানুষ আছে সবর করে এরপরে বলে যে আমি সবর করতেছি আল্লাহর জন্য, এখন আল্লাহর জন্য সবর করে নাই, এখন আল্লাহর জন্য নিয়ে গেছে বিপদে পড়ে, বিপদে পড়ে। হ্যাঁ, সে কি করছে ধরেন কথার কথা, সে ইয়া বা অথবা এই যে কিছু কারবারি করতো, হ্যাঁ মদ বা এইগুলি পুলিশে দম ধরছে, এখন মাইকের খেয়ে করতেছে আল্লাহর জন্য করতেছে, এটা আল্লাহর জন্য করা হইলো, তুই নিজের জন্য করছিস। অনেকে আছে আনাহানি মারামারি করছে কোনো একটা সিট দখলের জন্য, কোনো একটা জায়গা দখলের জন্য, অসুস্থ হয়ে হাসপাতালে গেছে তো মারছে অথবা জেলে গেছে, এরপরে বলছে আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য তুমি নিজের জন্য করছো, তাহলে ফি জামবিল্লাহ হতে হবে, আল্লাহর জন্য হতে হলে একেবারে খাঁটি আল্লাহ, যেখানে কোনো আর কোনো প্রাপ্তি দেখতে পারবে না, আল্লাহর খুশি এবং আমার দেখতে হবে। এই জন্য খুবাই রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনার খুবাই রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন তাকে যখন ধরে নেওয়া হলো তাকে মেরে ফেলবে, তখন তিনি বলেছিলেন যখন তাকে বলা তিনি বলেছিলেন যে আমাকে কেবলামুখী করা হোক, আমাকে কেবলামুখী করে, তিনি বলছেন যে তারা বলছে কেবলামুখী করবো না, মানে তারা অন্যদিকে ফিরে মারবে তাকে, তখন তিনি বলেছিলেন লাস্তু উবায়ালি হেইনা উক্তাদু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, আমি যখন মুসলিম হিসেবে মারা যাচ্ছি আমি কোনো পরোয়া করি না, আমার কোনো বেপরোয়া আমি যে আমার কোনো আর কোনো কোনো সমস্যা নেই, কোন দিকে ফিরে আমাকে তুমি মারলে এটা আমার যায় আসে না কিছু, কেবলামুখী করতে হতে দিলাম আমাকে কোনো সমস্যা আমার নাই, ওদা কাফিজা তিনি ইলাহী, কারণ আমি আল্লাহর জন্য তো তা করেছি, আল্লাহ যদি চাই আমার টুকরো টুকরো মধ্যে বরকত দিতে পারে, অর্থাৎ এগুলো আমার জান্নাতের কাজ হতে পারে, ঠিক আছে আমাদের কাজ হয়েছে, এই জন্য আল্লাহর জন্যই সবর করতে হবে, যখনই সবর করবেন তখন আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তালা শিখিয়ে কোরআন কারিমে বারবার শিখিয়ে দিয়েছে যে সবর করতে হলে ওমা ওসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আর সবর করুন আপনার সবর হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। অনেক মানুষকে দুনিয়া সবর করে কিরকম জানেন, পারছি না কিছু করতে, যদি সুযোগ পাই পরবর্তী সময় তোরে দেখাই দেবো, তো এটা আল্লাহর জন্য হয় না, কিন্তু কার জন্য হয়েছে, শুধু পারছেন না দেখাই হয়েছে, এটা কিন্তু সবর না, সবরটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য তার দিনের জন্য আপনাকে সবরটা করতে হবে। সবর কেন করবেন এটা একটা কারণ বলি, প্রথমত আচ্ছা আপনার দাওয়াতের ক্ষেত্রটা কোথা এটা আগে জানতে হবে, একজন মানুষের দাওয়াতের ক্ষেত্রে কিন্তু সুদূর রিজাল মানুষের অন্তর, তাই না, আপনি কাকে কাকে ইয়ে করেন, আপনি কাকে এই ইয়ে করেন, কার দিকে ইন্ডিকেট করেন কথা যখন বলেন অন্তরকে, ও ভাই আসেন সলাতের দিকে আসেন, মুখের কথা হলে সে চিন্তা করতো না, তার অন্তরের ভিতরে যখন পড়ছে তখন সে চিন্তা করছে যে আমাকে কথাটা বলছে, সে সলাতটা করতে বলতেছে, জাকাত দিতে বলতেছে, হজ করতে বলতেছে, আমাকে হারাম খেতে বলেছে, হারাম থেকে পরিত্যাগ করতে বলেছে, হায় রে এটা দেখি আমার অন্তরের সাথে লেগে যাচ্ছে, না না এটা এই যে সুদূর রিজাল, মানুষের অন্তর কিন্তু একরকম না, মানুষের তো বহু রকম আছে, কোনো অন্তর আছে এরকম একবার বললেই তার অন্তরের ভিতরে না স্মরণ হচ্ছে আল্লাহর কথা স্মরণে মসজিদে আমি যাই একটা ভালো কথাই বলেছে, কোনো অন্তর আছে দুইবার বললে কাজে, কোনো অন্তর আছে হাজারবার বলতে হয়, বহুবার বলতে হয়। নূহ আলাইহিসসালাম কারণ তারা কত বছর বলেছে দেখছেন, নূহ আলাইহিসসালাম প্রতি বছর কি একদিন বলেছে, বছর প্রতি 950 বছর বলেই যাচ্ছে, তাহলে বোঝা গেল মানুষের অন্তর যেহেতু বিভিন্ন রকমের, আপনাকে এই অন্তরের ইয়াটা বুঝতে হবে যে আপনি যে কথাটা বলতেছেন এটা তার অন্তরে যাচ্ছে, অন্তরের মধ্যে আঘাত করতেছে, তাই না, তো অন্তরের মধ্যে যখন আঘাত করতেছে আপনার এটাকে অন্তর আঘাতটা সহ্য করার মানসিকতা আপনি তাকে দিচ্ছে, সুযোগটা দিতে হবে,
শুল্ক দিতে হবে। একদিন রাগ করছে, দুই দিন রাগ করছে, আপনার ব্যবহারের কারণে, আপনার আচার আচরণের কারণে তৃতীয় দিন রাগ করবে না। এটা হচ্ছে নিয়ম। এই জন্য সবল আপনার লাগবে। মানুষের অন্তরের ভিন্নতা, বিভিন্নতার কারণে আপনার সবলেরও ভিন্ন ভিন্ন পর্যায়ে লাগবে। সুতরাং যে ব্যক্তি দিনের দিকে দাঁড়িয়েছে, যে ব্যক্তি দিনের দিকে মানুষের আহ্বান করছে, সে বিরাট দায়িত্ব নিয়েছে, নবী রাসূলদের দায়িত্ব সে কাঁধে নিয়েছে। এই জন্য সে যখন দাওয়াত দিচ্ছে, সে একটা বিরাট কাজ করতেছে। দেখেন, সে মূলত দাওয়াত দেওয়ার মাধ্যমে যখন মানুষকে আসেন, ভাই এই গুনার কথা বন্ধ করেন, হাতের মোবাইলটা বন্ধ করেন, রাতের বেলা আপনি পর্নোগ্রাফি দেখেন না, যখন আপনি এগুলো বলতেছেন, আপনি কিন্তু তাকে একটা তার ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তাকে নিয়ে যাচ্ছেন, তাই না? ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, বাতিল আকিদা, এগুলির বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু মনের থেকে এত সহসা সাড়া দেওয়ার কথা না, সহসা সাড়া দিতে পারে না, সহসায় সাড়া দিতে পারে না। কেন? যে মন চায় এটা একটু উল্টা করতেছে কেন আমার জন্য, তাহলে আমি সহজে এটা সাড়া দিতে পারলাম, তখন আপনার এই অবস্থায় আপনার উপর কিছু বাধা আসবে, কষ্ট আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দাড়ি, সন্দেহ আছে? কিন্তু তারা কি কষ্ট পেতে হয়নি? কিরকম কষ্ট পেতে হয়েছে? উঠে নাড়িগুড়ি পিঠের উপর উঠিয়ে দেওয়া হয়েছে, এটা তো ছিল কর্মের মাঝে কষ্ট দিয়েছে হাত দিয়ে। আবার কি কষ্ট দিয়েছে? তার তাকে বলেছে কি জাদুকর, তাকে বলেছে কি কবি, তাকে বলেছে কি জিনে ধরেছে, তাকে ধরেছে কি, তাকে কি বলেছে, হ্যাঁ বলেছে কি তারে পাগল বলেছে না, এই সবই বলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করেও কিন্তু দাওয়াতের পথে কোনোদিন তিনি দাওয়াতের পথ থেকে পিছ পাহান নাই, সবর করেছিলেন। সবরের মেওয়া অনেকদিন পরে ফলে ফলছেও, সবরের ফল অনেক পরে ফলছে। সবর বলতে আমরা একটা দিন বুঝাই, আমাদের দেশে অনেক সময় আমরা যেটা বলে থাকি সবর, এক সময় দেখবেন আমরা, এখন নাই এটা, এক সময় কোথাও কেটে গেলে একদম সাদা মিশ্রির মতো একটা জিনিস লাগাই দেওয়া হতো, দেখছেন কিনা? এখন এটা নাই, ফিটকিরি বলে এখন, তখন এটা বলতো মুসাব্বর, মুসাব্বর বলতো এটাকে। মুসাব্বর অর্থ হলো সবরকারী, এটা দিয়া সাংঘাতিকভাবে জ্বলে কিন্তু কিছুক্ষণ পরে আর রক্ত বেরো না, ভালো হয়ে যায়। এটা এই নামটা হয়েছে এই জন্য মুসাব্বর বলে এটাকে, সব আগেকার দিন বলতো, এখন এটা নাই ফিটকিরি দেয়। তো ওইটা এই জিনিসটা কেন, যে আপনার প্রথমটা খুব চোটটা খুব কঠিন হবে, কষ্টকর হবে, কিন্তু শেষের অংশটা ভালো হয়ে যাবে, কেন? রক্ত আর বের হবে না, আপনার সমস্যা কমে যাবে। তো সবরটা এই জন্য প্রথম অংশে নিতে হয়, শেষ অংশে সবরটা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে দেখছেন, এক মহিলাকে দেখছেন গোপরের পাশে বসে কাঁদছে। রাসূল বললেন যে এই মহিলা, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, মহিলা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, সবর করো, আল্লাহ তাকওয়া অবলম্বন সবর করো। মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলেন না, নাসিনে বললেন যে আপনার তো বিপদ হয়নি, আমার যে বিপদ হয়েছে, আমার ছেলেটা মারা গেছে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু তর্ক না করে চলে আসলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন যে কি বললে তুমি, এত বড় অন্যায় কাজ করলে, তুমি জানো কে কার সাথে কথা বলছো বলে না, জানি না। বলে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলা পিছনে দৌড়ে আসছে, রসুল তো চলে আসছেন, এসে বাসায় ঢুকছে রসুলের, আর বাসায় ঢুকে দেখে যে রসুল নাই, অপেক্ষা করছে। রসুল যখন আবার গেলেন বাসায়, তখন বললেন যে ইয়া রসুল, আমি তো চিনতে পারিনি, বুঝতে পারিনি। রসুল বললেন যে আসবর আন্ডার সদমাতির উল্লাহ, সবর হইতে হয় প্রথম ছোটে, এখন তো তুমি সবর করবেই, কারণ এখন তোমার কোনো আর কিছু কর্তান্তর নাই। সবর হইতে ওই সময় দরকার আছে, যখন আমি বলছি এর আগে অত বিপদ হচ্ছে তখন সবর করতে হয়, যে আল্লাহ যা করেন ভালোর জন্য করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতি মারা যাবে, নাতি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে লিখে পাঠালেন যে আল্লাহর জন্য যা আল্লাহ নিয়ে গেছে, তোমার জন্য যা রেখে গেছে, তোমার রেখে যাওয়া যা রেখে গেছে, তুমি ইত্তাকিল্লাহ ওয়াহতাসিবি এসবিরি, সবর আল্লাহ তাকওয়া অবলম্বন করো, সবর করো এবং সবাবের আশা করো, শিখিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ নিজে, তার ছেলে মারা গেছে ইব্রাহিম, রাসূল কি বললেন যে আমার চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু আমার রবের অসন্তুষ্ট হয় এমন কথা বলবো না, সবর তিনি করেছেন। এগুলো হলো বিপদের সবর, বিপদের সবর, বিপদ ছাড়া এগুলো হচ্ছে মানুষের বিপদ, বিপদের সবর। আরেকটা সবর আছে, তিন রকমের সবর আছে, মনে রাখতে হবে সবসময় সবর তিন রকম। এক রকম হচ্ছে এবাদতের সবর, এবাদতে কি আল্লাহর এবাদত করতে সবর লাগে, রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়বেন, সব কষ্ট আছে না, কষ্ট আছে না, কষ্ট আছে। রাতে ফজরের সালাতে উঠবেন, আরো অল্প চাই জমা ধরবেন, এবং সুরায় লম্বা সুরা দিয়ে কোরআন পড়বেন, এই যে কষ্ট, এত কষ্ট কে করে, হ্যাঁ কুল আল্লাহ তাবাতিয়া দিয়ে কোন রকম শেষ করে দিয়ে আল্লাহ করে আবার ডুব পড়ে ধপাস করে পড়ে গেলাম বিছানার উপরে, এইটা যদি অনেক মানুষই করে থাকে, তাহলে কি সবরটা হইলেও, তাহলে সবর আর তো আ লাগে, এবাদতের ক্ষেত্রে কি লাগে, এবাদতের জন্য কি লাগে, সবর লাগে, এবাদত করতে সবর লাগে, এবাদত করতে সবর লাগে। হজের মধ্যে কষ্ট আছে না,
কষ্ট আছে, রোজার সবল মধ্যে কষ্ট আছে না? আছে, কষ্ট আছে, আবার তোর মধ্যে একটা সবল লাগে, এটা একটা প্রথম সবল, এটা এটাতে আনন্দিত হয়, এটাতে অনেকেই কষ্ট পায় যারা এখন তো অভ্যস্ত হয়ে উঠে নেই, আর অভ্যাস হয়ে গেলে এটা অভ্যাস হিসেবে অনেকে করে, এটাও ঠিক নয়, করতে হবে কি জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। যারা আল্লাহকে ভালোবেসে করে তারা এটাতে আনন্দ পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে আনন্দ পেতেন, এই জন্য তিনি বলতেন যে আরেহনা বিসালাত ইয়া বিলাল, বিলাল তুমি সালাত দিয়ে আমার অন্তরকে শান্ত করো, প্রশান্ত করো, আনন্দিত করো। এই জন্য সালাত হলে আমার মন খুশি হইত, সালাতের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হইতো, কথা বলতেন এবং তার অন্তরে আবার হাইয়া শক্তি আবার ফিরে আসতো, যেই শক্তি ক্ষয় হয়ে গেছিল আবার চলে আসছে, এটা সালাতের কারণ হয়েছে, কারণ সালাতটা ইবাদত। এই জন্য সালাতের মধ্যে সবর করা এটা কিন্তু একটি নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে গুনাহ থেকে সবর করা। দেখতে খুব মজা, সবাই যাচ্ছে বন্ধু বান্ধবরা ফুটবল খেলার জন্য পাগল হয়ে গেছে, দেখতে যাচ্ছে, আমিও দেখতে যাই, চলো বসে রয়েছি ঘন্টার পর ঘন্টা, সালাত নাই, কিছু নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, দেখে যাচ্ছি, গুনাহ হচ্ছে না, গুনাহ হচ্ছে, কিন্তু আপনার মজা লাগতেছে, কিন্তু এর থেকে যখন ফিরে আসতেছে এটা সবল লাগবে না? অবশ্যই সবল লাগবে, অবশ্যই সবল লাগবে। দুনিয়ার বুকে এখন মানুষ এখন দুনিয়ায় টাকা কামাই নিচ্ছে, এইভাবে কামায় ওইভাবে ওইভাবে কামায়, বহু মানুষ আছে যে এইটা দিয়ে এবারে এইটা করে সে এত 10 বছরে এই উপকার করেছে, কি এত এত বিশাল হয়েছে, এর চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি এই 10 বছরে সে আল্লাহ নৈকট্য অর্জন নৈকট্য অর্জন করেছে। তাহলে এই যে নিজের মনকে প্রবৃত্তি এবং ওয়াসওয়াসা বিভিন্ন রকমের সন্দেহ এগুলি থেকে বের করে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ থেকে ফিরিয়ে আনতে পারাটা, সবর আনিল মাআসি, গুনাহ থেকে নিজেকে সবর করে নিয়ে আসছেন, এটা একটা বিরাট গুণ, এটা কিন্তু অনেক সহজে এটা পারে না, ওমা সহজে এটা পারে না, ওমা ইউলাক্কাহিল্লাযিনা সবর, সবর না করলে এটা সে করতে পারে না, সবর করার পরে শুধুমাত্র সে একজনে গালি দিলে সে বলতে পারে আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুন, সে গালি দিল না, তাহলে বোঝা গেল যে এই জন্য আল্লাহ তাআলা শিখিয়েও দিয়েছেন, যে আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে তোমা যখন এইটা করো তখন তোমাদের কেউ খারাপ কিছু করে তখন তোমরা সবর করো, শিখিয়ে দিয়েছেন এবং বলেও দিয়েছেন যে তাকে ভালো দিয়ে তোমরা প্রতিহত করো। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যদি তোমাদেরকে কেউ খারাপ দিও তুমি ভালো দিয়ে প্রতিহত করো বলছেন। হ্যাঁ, এরপর বলছেন ওমা ইউলাক্কা ইল্লাযিনা সাবারু, যারা সবর করছে তারা সে এটা কেউ পারে না, কেন পারে না? কারণ খারাপ দিয়ে খারাপ প্রতিহত করলে আপনি কিন্তু সবর করতে পারলেন না, যদি খারাপটি ভালো দিয়ে প্রতিহত করতে পারলেন তখন আপনি কিন্তু সবর করতে পারলেন, সবর করতে পারলেন। তাহলে খারাপ থেকেও বাঁচার জন্য আপনার সবর লাগবে, এবাদত করার জন্য আপনার সবর লাগবে, আর 3 নম্বর সবর হচ্ছে বিপদে পড়লে সবর করা। এটা আমরা সবাই বুঝি, চিন্তা করে দেখুন বিপদে পড়লে সবর করা, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি, অনেকে এটা বুঝি, এটার জন্য প্রস্তুত থাকি সবাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য যে সবর করা দরকার বা ইবাদতের জন্য সবর করা দরকার এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, অনেকেই বুঝি না, অথচ ওটা কিন্তু আনন্দের বেশি, ওটা আরো বেশি আনন্দের। বিপদ থেকে বাঁচার জন্য আপনি কিন্তু বিপদ থেকে আপনার বাঁচতেই হবে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ওইটা আপনার উইলিংলি নিচ্ছে, আর এটা আপনাকে সবর করাটাই হচ্ছে আপনার জন্য ওয়াইজ, কারণ আপনি কিছু করার নেই, তারপরেও আপনি এটার দিকে ব্যস্ত হয়ে পড়ছেন। তাহলে সবরের এই 3টি পর্যায় খুব গুরুত্বপূর্ণ জিনিস। সবরটা আসলে কি জিনিস? সবরটা হচ্ছে কষ্ট নিজেকে ধরে রাখা, নিজেকে বেঁধে রাখা, যেমন কেউ একটা গালি দিল আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, এটা নাম হচ্ছে সবর, নিজেকে কন্ট্রোল করা, সর্বাবস্থায় নিজেকে কন্ট্রোল করা। অথবা ধরেন আমি সবাই এই জিনিসটা দেখতে চাচ্ছে গুনার কাজ, হ্যাঁ সিনেমা লাগাইছে বা কিছু একটা, আমাকে বলছে দেখ এই তো অল্প কতক্ষণ দেখে চলে যাস, আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, ঠিক না? আবার ধরেন মন চাচ্ছে যে ঘুমায় শুয়ে পড়েছি এখন আবার এশার নামাজ পড়বো অথবা ফজর নামাজ কিছু আমার সাথে পড়বো না, কন্ট্রোল করে নিলাম, ওই মনের কথা শোনা যাবে, নিজেকে কন্ট্রোল করে উঠে গেলাম, এইটার নাম হচ্ছে সবর। তাহলে সবরের মূল হচ্ছে কন্ট্রোল করা, কোনো বাধা তৈরি করা, কোনো কিছু আসলে সেটাকে সেটার ভিতরে নিজেকে জড়িয়ে না নেওয়া, এটার নাম হচ্ছে সবর। আচ্ছা, সবর শরীয়তের পরিভাষা সবর কিন্তু 3টা জিনিসের নাম। একটা হচ্ছে হাফসু নাফসা আনিল জাজা, যখন বিপদ আপদ হবে বা সমস্যা হবে তখন যেন হ্যাঁ কি হইলো রে, হাই রে, আমার কি হয়েছে রে, আমায় কি করেছি রে, এত মানুষের দেখে না আমার কেন বিপদ দিল রে, হ্যাঁ আমি এত কিছু করি, এত কিছু করছি, এই করছি, এই করছি। গ্রামের মহিলারা খুব বেশি করে, বিশেষ করে যখন বৃষ্টি এসে যায় ধান টান উঠানে দেয়, তখন বৃষ্টি যখন আসে মহিলারা তখন পাগল হয়ে যায়, উল্টা পাল্টা বকতে আরম্ভ করে। এটা হচ্ছে বিপদের সময় পাগলামি না করা, মানে মানে নিজেকে ব্যতিব্যস্ত করে না না তোলা। দ্বিতীয় হচ্ছে মুখে, এটা তো অন্তরের বিষয়, মুখে অভিযোগ দিতে আরম্ভ করে, হ্যাঁ দেখছেন ও মুখে এটা করছে এটা করছে, এই যে মানুষের কাছে বিনা কারণে অভিযোগ দিচ্ছেন, যে আপনার প্রতিকার করতে পারে না তার কাছে অভিযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝছেন না? আপনি যদি কোনো এ আপনাকে কিছু করছে এখন আপনি প্রতিকার এর কাছে বললেন, তো ও তো প্রতিকার করতে পারবে না, ওর কাছে বলার অর্থ কি? কোনো কাজ হলো না,
এটাকে বলে শুধু শুধু আপনি আর আপনিও বলার ব্যবস্থা করেন। এখন কি হলো, সমান সমান হয়ে গেছে, আপনি ও আপনাকে বলছে, আপনি ওকে বলছেন, তো ও কিন্তু এখন আর কারো কাছে কোনো প্রাপ্তি নেই। বরং আপনি ওখানে বলতে পারতেন যেখানে কি হলো বিচার হবে, এরকম সমাজপতি আছে, ধরেন কোর্ট আছে, সেখানে বলেন উপকার হবে, যেখানে সেখানে আপনি বলার দ্বারা আপনি কিন্তু উপকৃত হইতে পারলেন না। তাহলে বোঝা গেল যে মূল সবর হচ্ছে, এক নম্বর হচ্ছে যে নিজের অন্তরটাকে কি কঠিনভাবে নিয়ন্ত্রণ করা, উল্টাপাল্টা পাগলামি না করা, অন্তরের ভিতরে একেবারে কেন এরকম হইলো, আমি বেহস হয়ে যাই, বউ কেন অথবা অমুক কেন বিয়ে বসে গেল, আমি আত্মহত্যা করে যাই, আসেন কিছু মানুষ শুনছেন না আপনারা, এগুলো করে না, এগুলো নাউজুবিল্লাহ, এগুলো তো বর্তমান সমাজের একটা বড় ধরনের কি বড় ধরনের ফেতনা। এই ফেতনা চলতেছে, এই ফেতনা যুবক যুবতীদের মধ্যে চলতেছে। আরে এটা তো হারাম জিনিস, তুমি থেকে দূরে থাকা দরকার ছিল আগে থেকেই, তুমি আমার ফেতনা এটার জন্য জড়াচ্ছ কেন? এই যেটা একবার অন্তরে ঢুকেছে এটা ফেতনা তো নিয়েছে, এইখান থেকে দূরে সরে যেতে পারে, হাজার মাইল দূরে সরে যাওয়া উচিত তাকে, যে এইদিকে আর কোনোদিন তাকাবো না, এদিকে যাবো না, ওই পথ থেকে আমি ছেড়ে দেবো রাস্তা। এটা হচ্ছে ইমানদারের কাজ, এটা হচ্ছে সবল, ওদিক থেকে আমি দূরে সরে আসবো। তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে অন্তরটাকে নিয়ন্ত্রণ, দ্বিতীয় কাজ হচ্ছে মুখ নিয়ন্ত্রণ, তিন নম্বর কাজ হচ্ছে অঙ্গভঙ্গি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ। যেহেতু এটা হয়েছে সবর করতে পারতেছি না, এখন এটা ভেঙে ফেলে, চুল ছিঁড়ে ফেলে, হ্যাঁ কাপড় ছিঁড়ে ফেলে, হাত পা থাপড়াতে থাকে, মাথা চাপড়াতে থাকে, মাথার মধ্যে হাত মারতে থাকে, এই তিনটি জিনিস থেকে দূরে থাকে নাম হচ্ছে সবর, বুঝতে পারছেন? অন্তর, মুখ এবং হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ন্ত্রণ করার নাম হচ্ছে সবর। এটা এমন একটি গুণ, যে গুণের কারণে মানুষ যে সমস্ত এগুলি পরিত্যাগ করার কারণে মানুষ কিন্তু নিজেকে সুন্দর একজন মানুষে পরিণত করতে পারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খারাপ গুণগুলি পরিত্যাগ করার কারণে তিনি ছিলেন শ্রেষ্ঠতম মানুষ এবং তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এর অর্থ হচ্ছে এই গুণগুলো যার মধ্যে যত কম থাকবে, সবর যত কম থাকবে, তত মানুষ তাকে বলবে উলঝুল, উল্টা পাল্টা পাগল, এর কোনো স্টেশন নাই, দিক দিশা নাই, উল্টো থাকেন। কেন? কারণ তার মধ্যে নিজের ব্যক্তিত্বহীনতা প্রকাশ পেয়েছে। ব্যক্তিত্বহীন ওই ব্যক্তি যে ব্যক্তি সবর করতে পারে না, সবর করার পর যে ব্যক্তি করতে পারে সেটা সত্যিকারের ব্যক্তিত্ববান মানুষ এটা। এবং নবীরা এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ছিলেন, কারা? নবী আলাইহিসসালাম, তারা এই জন্য তারা সবর করতেন। এই জন্য মানুষকে যে কোনো সময় এই জায়গাতে সবর করতে পারলে আল্লাহ তাআলা তাকে উন্নত আসনে আসীন করে, সবর করতে পারলে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে দুটি জিনিসের কারণে আল্লাহ তাআলা নেতৃত্বের আসনে আসীন করেন, দ্বীন এবং দুনিয়া। দ্বীন এবং দুনিয়া, একটা হচ্ছে যে যদি একটা হচ্ছে হেদায়েত, এবং হেদায়েত পেতে হলে এলেম লাগবে, আর যদি দিক পেতে হলে, সরি বলেছেন যে যদি হেদায়েত পেতে হয়, যদি হেদায়েত পেতে হয় কোনো মানুষের, তো এলেম লাগবে, এলেম লাগবে না, এলেম মানে হেদায়েত পাবেন পাবেন না। আর সঠিক পথে চলতে হলে আপনার কি লাগবে? সবল লাগবে, সঠিক পথে সবল লাগবে, সঠিক পথে ধরতে হলে, কারণ এই পথে চলা কঠিন, এই পথে চলাটা কঠিন, এই জন্য এই পথে চললে আপনার কষ্ট হবে, কিন্তু আপনাকে এই পথে কঠিনভাবে ধরতে হবে, তাহলে আপনি সঠিক পথটি পাবেন। আচ্ছা, এই তারপর তিনি আরো বলেছেন যে দুটি জিনিস যদি কোনো মানুষ গ্রহণ করে তাহলে ইমামত, দিনের মধ্যে ইমামতি পাবে। ইমামতির ব্যাপারটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া জাআলনাহুম আইমাতান ইয়াহদুনা বিআমরিনা মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলছে যে যুগে যুগে আমি তাদেরকে ইমাম বানিয়েছি যখন তারা সবর করেছে আর তারা ইয়াকিন রাখত। ইমাম বানিয়েছে কাকে বলেন তো? একজন শ্রেষ্ঠ ইমাম সবার নিকটে কে? উনি ইব্রাহিম আলাইহিসসালাম, ঠিক না? ইব্রাহিম আলাইহিসসালাম ইমাম ছিলেন না? না, ইমাম ছিলেন না। আল্লাহ কি বলছে? ইন্না ইব্রাহিম কানা উম্মা, বলছে কিনা? ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, বলছে কিনা? আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছে সরাসরি, সারা দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের দিকে সম্পর্কিত হতে ভালোবাসে, বলে যে আমরা ইব্রাহিমের, আমরা ইব্রাহিমের গোষ্ঠী, বলে না? ইহুদিরা বলে যে আমরা ইব্রাহিম, আমাদের নাসারা বলে আমাদের, আল্লাহ কি বলছে? কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা, বরং তোমরা ইব্রাহিমের মিল্লাত হচ্ছে তোমরা, এই মুসলিমরা তোমরা, ওরা না, ওরা তো পিছক হয়ে গেছে, ওরা নাসারা হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, তোমরা ইসলামের উপর আসো, তিনি মুসলিম ছিলেন। সুতরাং কেন তিনি এই নেতৃত্বে আসনে বসছেন জানেন? দুটা কারণে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি সবর, একটা হচ্ছে ইয়াকিন। আল্লাহ বলেছে যার নাম আইমাতান ইয়াহদুনা বিআমরিনা মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তারা ইয়াকিন রাখতো আল্লাহ প্রত্যেকটি নিদর্শনে, ইয়াকিন দৃঢ় বিশ্বাস, আল্লাহ যা বলেছে সত্য। আর কি করেছে? সবর করতো তারা, সবর করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সবর করেছে? বাপ আসছে কিনা, শুধুমাত্র বউ নিয়ে হিজরত করছে, পথে আসার পরে বউটাও নিয়ে যেতে চায় আরেকজনে, ঠিক না? শুনছেন সেই ঘটনা? আবার কষ্ট করে সবর করে আসছে কোথায়? বাইতুল মাকদেসে সন্তান হয় না, হয় না, দাসীর ঘরে সন্তান একটা হইল, সেইটাকে আবার বলে যে দিয়ে আসে কোথায়?
মক্কাতে সফর করছে কিনা, দিয়ে আসছে। আবার তাকে বলতেছে আর 80-90 বছর বয়সে যে তুমি এখন কি করো, খতনা করো। এখন কুড়েল দিয়ে নিজের খতনা নিজে করছে, বাচ্চার খতনা করে দিছে। কিন্তু সবরের কত লীলা দেখাবেন আপনি, কয়টা দেখবেন আপনি? ইরাত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা তাকে এজন্য ইংরেজি আলুকাল ইনাস ইমাম বলে ইমাম বানিয়ে দিলাম। যত মানুষ কে আমার পর্যন্ত সবর করবে এবং হেলমেট দাবি দেখাবে, তত মানুষ তোমার দিকে সম্পর্ক তুলতে পছন্দ করবে যে এমনি ইব্রাহিমের মূলত ইব্রাহিম মূলত আবিকুম ইব্রাহিম ও সাম্মাকুম মুসলিমিন। এই জন্য সবর এবং একিনের মাধ্যমে, সবর এবং একিনের মাধ্যমে তুনার রোমান দলাতা দিন শেখ হোসেন তৈমি রহমতুল্লাহ আলী বলেছেন, সবর ইয়াকিন না থাকলে কোনো মানুষ দিনের মধ্যে মর্যাদা পাবে না। আপনি এলিমের ক্ষেত্রেও দেখেন, কষ্ট করে রাত জেগে যদি না পড়েন, রাত দিন সারাদিন যদি বইয়ের মধ্যে পোকার মতো না থাকেন, আপনি কিন্তু মর্যাদা আসেন আসে নিতে পারবেন না। নিজে জোর করে বসে গেলেন কিন্তু মানুষও পছন্দ করবে না, এটা কয়ে যে এর মধ্যে কিছু বের হয় না। হ্যাঁ, এটা আমাদের শেখ জুবাইর পড়ালেখা করে সর্বোচ্চ স্তরে উঠে গেছে, এই কি জানি কয়ে যে হ্যাঁ আলোকিত জ্ঞানীতে। এই যে এটা কষ্ট করে না পড়লে কি আপনি কি প্যাটের ভিতরে কি এলেন দিয়ে দিয়ে হয়েছে নাকি তাকে, তো আপনি হইতে পারতেন। তাহলে সবর এবং ইয়াকিন লাগবেই, দৃঢ়তা ইয়াকিন। হ্যাঁ, এবং সবর না থাকলে কেউ কোনোদিন মর্যাদার আসিনে আসিন হইতে পারে না। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য একজন মানুষ যখন আল্লাহর পথে দাওয়াত দিবে, তখন তার বুঝতে হবে যে এই পথে যারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে কারা নবীরা, তারা কষ্ট পেয়েছে, আমাকে কষ্ট পেতেই হবে। এটা আমার মাথায় রেখে দিতে হবে, যে কোনো অবস্থায় কষ্ট একটা হবেই। একেবারে বিনা কষ্টে দাওয়াতের পথ কখনো কুসুম আস্তিন্ন ছিল না, কি ছিল সবসময় কণ্ঠ কাঠিন্য ছিল। সুতরাং আমাকে এই কষ্ট পেতেই হবে। নবীরা এই কষ্ট পেয়েছে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা কাদ কুদ্দিবা রুসুলুম মিন কাবলি রুসুলুম মিন রাব্বি মিন কাবলিকা ফাসাবারু আলা মা কুদ্দিবু 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 ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, ওয়ালাকাদ যখন আসে কোরআনে কারিমের অর্থ হয় অবশ্যই অবশ্যই, শপথ করে বলছেন আল্লাহ তাআলা, নিজে শপথ করে বলছেন আল্লাহ, শপথ করে বলছেন যে অবশ্যই শপথ করে বলছি যে রাসূলরা এর আগে আপনার আগে রাসূলদের অনেক মিথ্যা রাসূলদের উপর মিথ্যারোপ করা হয়েছে। রাসূলরা যখনই আসে তারা বলছেন সত্যবাদী না, তোমরা মিথ্যা কথা বলছো। এরা বলছে মিথ্যারোপ করার অর্থ হয়েছে এটা, তারা তোমরা সত্য না, তোমরা ঠিক কথা বলছো না, জেনে শুনে বিরোধিতা করছে। কেন বললে তো রাসূল অনুসারী হতে হয়, আর সেটা এখন সে হচ্ছে এখন অনুসৃত ব্যক্তি, তো যদি কোন রসুল অনুসরণ করে হয়তো নিচে নেমে যাচ্ছে, এটা সহ্য করতে রাজি নেই। বেশিরভাগ এটাই করে, বেশিরভাগ মানুষ এটাই করে, যখনই তার অহংকারে ভাটা পড়ে, অহংকার অহংকার তার সময় দেখে যেটা পাপ পড়ে যাচ্ছে, অহংকার আসে, অহংকার বলে যে না না আমি তাকে মানা যাবে তার বিরোধিতা করবো। আপনি একটা সুন্দর হক কথা বলেন না কেন, এটা শুনবে না কেন, হক কথা বলবে না, বলো মনে করে যে দলিটা বলি টোলে তো আমার তার কথা শুনতে হয়, এই কোন দিনের ছেলে, পিসকি এক ছেলে, ওই দিনের মানুষ এখন কথা বলে, আমরা তার কথা কেন শুনবো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তার নবীকে আপনি সবর করুন, কারণ আপনার আগে যত নবী রাসূল আসছে সবারকে উপরেই, অনেক নবী রাসূলের উপরে কি আছে, এরা মিথ্যারোপ করেছে, কারা এরো এরা তখনকার দিনে যারা নেতৃস্থানীয় নেতৃবর্গ লোকেরা, কিন্তু সবারু আলা মা কুদ্দিবু তারা সবর করেছে, আলা মা কুদ্দিবু তারা মিথ্যারোপের উপরে সবর করেছে। আপনার অনেক সময় দাওয়াত দিয়ে বলেন যে মিথ্যারোপ করছে, আমার খারাপ বলছে, এর কাছে যাওয়া যা ইচ্ছা করে না, আর কষ্ট করতে ইচ্ছা করে না, ওর সাথে সম্পর্ক করতে ইচ্ছা করে না, এটা কিন্তু ইমানদার কাজ হতে পারে না। ইমানদার দায়িত্ব হবে সবসময় সবর করবো, আরো বলবো আরো বলবো, বললেই আমার লাভ, কি লাভ, আমার তো আমল নামা পুরো হচ্ছে, আমার আমল নামা পুরো হচ্ছে, আমার তো সওয়াব হচ্ছে। তাহলে বললে আমার সে না থাকলে আমি দাওয়াত কারে দিতাম, দাওয়াত দিয়ে একটা সুযোগ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, একটুকু সুযোগ মনে করতে হবে কাজটাকে। তাহলে পাসবারু আলা মা কুদিব ওয়া উদু তাদের কষ্ট দেওয়া হয়েছে, হাত্তা আতাহুম নাসরুনা শেষ পরিণতি আমাদের সাহায্য তারপর আসছে, আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ সাহায্য আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত রাসূলদের কথায় কাজে বিভিন্ন রকম তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লা কাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিয়াস্তাহজিউন, যে আপনার আগে বহু রাসূলকে রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, কিন্তু এই বিদ্রূপের পরিণতি তাদেরকে পেয়ে বসেছে, কারণ এই বিদ্রূপ করার কারণে তাদের শাস্তি হয়েছে। কি শাস্তি হয়েছে জানেন, আমিন উম্মান খাসাফনা বিল আর্দ কাউকে জমির ভিতরে ডুবিয়ে দেওয়া হয়েছে, অমিন উম্মান আগরাক না কাউকে ডুবিয়ে জমি কাউকে জমির ভিতরে ডুবিয়ে কাউকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অমিন উম্মান আখাজাতুস সাইহা কাউকে চিৎকা পেয়ে বসে চিৎকার এবং সব মরে গেছে। হ্যাঁ, তার অমিন উম্মান আখাজাতুর রাজফা তাকে শিকার শিখিয়েছে, ভূমিকম্প আসে সে বিশ্বাস করে দিছে, কাউকে জমির উল্টে দিছে, যারাই নবী রাসূলদের শিক্ষার সাথে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, আল্লাহ তাআলা শেষ পরিণতি তাদের কিন্তু ছাড়ে নাই, তাদের কিন্তু শাস্তি তাদের দিয়ে দিয়েছে। এই উম্মতের উপর আসে না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার কারণে। তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মত যত অপরাধী হোক তুমি তাদের উপরে কি করিও না, এমন বলা দিও না যে আমার উম্মত সবাই নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করছে।
আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে বাইরের কোনো শত্রু দিয়ে একেবারে নিঃশেষ করে দিবেন না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছে। এরপরে বলছে, ইয়া আল্লাহ আরেকটি দোয়া। বলে কি এটা বলো? বলে সেটা হচ্ছে, আমার উম্মতকে একে অপরের বিরুদ্ধে হানাহানিতে লাগিয়ে রাখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। আমরা জানেন যে এটা তো, এটা কি প্রমাণ করে যে রাসূলের সব দোয়া আল্লাহ কবুল করেন না? এটা স্পষ্ট জিনিস। আমরা অনেকে মনে করতে পারেন যে সব দোয়া যে রাসূল বললে, অনেকে তো আসে রাসূলুল্লাহ রাসূলের হাতেই দিয়ে দিছে সবকিছু, নাউজুবিল্লাহ, এরকম শিরিক করে থাকে। হ্যাঁ, রাসূলের দোয়াও কিছু কিছু বাদ যায়, এরকম প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল রাসূল দোয়া কবুল হয় না। এখানে যে তিনি বলছেন না হানাহানি হবে তোমার উম্মতের মধ্যে, এটা সহিহ হাদিসে প্রমাণিত, তাহলে বোঝা গেল যে পরিণতি অপেক্ষা খারাপ পরিণতি অপেক্ষা করেছে, আগেকার উম্মতরা খারাপ পরিণতি পেয়েছে। এই উম্মত শুধু রাসূলের দোয়ার কারণে, রাসূল দোয়া করেছে আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দিবেন, এই জন্য শুধুমাত্র খারাপ পরিণতি আসে নাই, কিন্তু খারাপ পরিণতির সময় শেষ হয়ে যায় নাই। কখন? মৃত্যুর পরে খারাপ পরিণতি অপেক্ষা করছে। যারাই আল্লাহ রসুলের শিক্ষা নিয়ে, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে এবং কোরআন এবং হাদিস নিয়ে বিদ্রুপ করবে, তাদের জন্য মৃত্যুর পরবর্তী জীবন আর অনেক কঠিন হবে। যেটা এখন স্পষ্ট, অনেক মানুষকে আপনারা দেখতে পান মারা গেছে, এখন এর মৃত্যুর পরে অনেকে জানাজা দিতেও যায় না। আসে না এরকম? আসে না এরকম? বহু মানুষ আপনার চোখের সামনে পড়তেছে। কেন? তার শুরু হয়ে গেছে এখান থেকে, পরবর্তী জীবন আরো খারাপ হবে, কারণ সে তো কোনোদিন তওবা করছে আমাদের কাছে প্রমাণিত হয়নি। যদি তওবা করে আল্লাহ তাআলা গফুর রাহিম, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা যে প্রকাশ্যভাবে যে দেখতে পাচ্ছি, এটাই যারাই আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করবে, রাসূলদের নিয়ে ঠাট্টা করবে, ইসলাম নিয়ে ঠাট্টা করবে, তাদের পরিণতি খারাপ হবেই হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু ইয়াস্তাহজিউন। তাদের মধ্যে নবী রাসূলদের মধ্যে কেউ কেউ হত্যার অন্তর্ভুক্ত হয়েছিল, নবী রাসূলদের মধ্যে কেউ কেউ হত্যা পর্যন্ত হয়েছে, তাদের কেউ কেউ মেরেও ফেলেছে, এরকম কি হয়নি? হয়েছে না? আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, অনুরূপভাবে ইয়াহিয়া আলাইহিস সালামকে, অনুরূপভাবে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, অনুরূপভাবে যুগে যুগে অনেক হাদিস আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে বহু নবীকে হত্যা করা হয়েছে, বহু নবীকে হত্যা করা হয়েছে। তাহলে এত নবীকে হত্যা করা হয়েছে, এটা কি শাস্তি নয়? এটা তারা কষ্ট দিয়েছে না তাকে, তারপরেও সবর করেছে কারা? নবী রাসূলগণ সবর করেছে, নবী রাসূলগণ সবর করেছেন। এই জন্য আল্লাহ রাসূলকে শিখানো হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফরীকান কাদাবতুম ফারীকান তাকতুরুন। যখনই তাদের কাছে এমন কোন রাসূল আসে যা তাদের অন্তরে চায় না, রাসূল আসা চায় না, ভালো মানুষ কথা বলুক চায় না, হুজুর আসা চায় না, দিনের কথা শোনা কিটা চায় না, এরকম কোন কিছু তো হলে কি করেছে? লা ইস্তাকবারতুম, তোমরা অহংকার করেছে। কি করেছে? অহংকার করে কি করেছে? একদল বলছে মিথ্যাবাদী পালাও এখান থেকে, আরেকদল বলছে তোমার মেরে ফেলে, মেরে ফেলেছে, এই কাজ করেছে তারা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে এই এই এটার শাস্তিও তারা পেয়েছে, কিন্তু এই উম্মতের বিশেষ কারণে, রসুলের দোয়ার কারণে শুধুমাত্র তারা শাস্তি পায় না, এই জন্য তারা অপেক্ষা করছে। এরাও কিন্তু মৃত্যুর পরে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এই উম্মতের আল্লাহ তাআলা তার নবীকে পর্যন্ত বলে দিয়েছেন যে রসুলরা যে সমস্ত কষ্ট পেয়েছে আপনি এরকম কষ্ট পাবেন, আপনি এরকম কষ্ট পাবেন, রসুল এরকম কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। এভাবেই এরা যেভাবে দুনিয়া আপনাকে কষ্ট দিচ্ছে, আগেও এরকম কষ্ট দিত সমস্ত নবীদেরকে। এরা কি করতে? একে অপরকে খারাপ কথা সুন্দর করে ইনিয়ে বিনিয়ে এমন কথা বলে আপনার শুনতে ইচ্ছা করবে, একটা মিথ্যাকে এমনভাবে মোড়কে সত্য পরিণত করে দিবে, আপনাকে আপনার চরিত্র হরণ করবে, আপনি জীবনে যা করেননি এমন কথা আপনি শুনতে পাবেন এদের কাছে। কারণ এরা আপনাকে এভাবে দিয়ে তারা ক্ষতিগ্রস্ত করতে চাইবে, কিন্তু নবীদেরকে যেভাবে এভাবে ক্ষতিগ্রস্ত করেছে আপনাকেও তারা ক্ষতিগ্রস্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হচ্ছে, এরকম কষ্ট তারা রাসূলুল্লাহ সাল্লামকে দিয়েছে না? তারা কত রকমের কথা যে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা কারণে। এজন্য আল্লাহ তাআলা বলছে, ফাইন্নাহুম লা ইউকাযিবুনাকা ওয়ালাকিন্নাল কাযিবুনা, ওয়ালাকিন্ন তারা আপনাকে মিথ্যা মূর্তি আপনাকে মিথ্যা রূপ করতেছে, মিথ্যা রূপ করতেছে আল্লাহর বাণীকে, কারণ এর আগ পর্যন্ত আপনি ভালোই ছিলেন। ওয়ালাকিন আনাস বি আয়াতি বি জাহাদুন, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করছে, কারণ এর আগ পর্যন্ত আপনি ভালো ছিলেন, আয়াত আসার কারণে আপনি বিরুদ্ধে শুরু করছেন। তো আপনি যখনই তাদেরকে দিনের দিকে রাখবেন তখনই আপনার উপর কষ্ট হবে, সবর করতে এখতিয়ার আপনাকে করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়া, যদি আপনি সবর করেন, তাকওয়া অবলম্বন করেন, আপনি সবর করেন, এদের ষড়যন্ত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহ বিমা ইয়ামালুন মুহিত, নিশ্চয় আল্লাহ তাআলা যা তারা যা করে বিষয়টিতে আল্লাহ তাআলা ভালো করে জানেন। সুতরাং আল্লাহর যে জিনিসটা আল্লাহ রাব্বুল ইজ্জত
ওয়াদা করেছেন যে এরা কোনো ক্ষতি করতে পারবে না, এটাই হচ্ছে ইমানদারদের বড় লক্ষণ। দুনিয়ার লোকে হয়তো ক্ষতি কি সর্বোচ্চ কি এর মেরে ফেলছে, কিন্তু পরবর্তী জীবনে তার জন্য যে বিরাট কিছু রয়েছে সেটাতে কোনো কিছু ক্ষতি হয় না তার। দুনিয়ার লোকে স্বাভাবিকভাবে কিছুদিন হয়তো তার কষ্ট হচ্ছে, কিন্তু সর্বশেষ পরিণতি ইমানদারই হয়। ওয়াল মুত্তাকিন, মুত্তাকিদের হচ্ছে সর্বশেষ পরিণতি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলী তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া আবু আব্দুল্লাহ কোনটা ভালো, একজন মানুষ সবর করবে এটা ভালো, না একজন মানুষ যে সবর এই তাকে বিপদ না আসা এটা ভালো, কোনটা ভালো? অর্থাৎ বিনা বিপদে বিরাট কাজ করে নেতৃত্ব নিয়ে নেবে, আসলে বিপদ হয়ে তারপরে নেতৃত্ব নেবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, ও বেটা বুঝোস নেই, আসলে নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে বিপদে না উঠবে ততক্ষণ পর্যন্ত নেতৃত্ব আসলে উঠতে পারবে না, এটা কিন্তু নিয়মে এটা, কারণ নবীরা সেভাবে উঠছে, তোমার নিয়মের মধ্যে সমস্যা আছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মালিক রহমতুল্লাহ বলেছেন যে এই বিষয়ে আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে যদি কোনো রকমের বিপদে কেউ আক্রান্ত হয় না মোটে, একে গ্রিপ্তার করার কিছু নেই, গ্রিপ্তার বুঝেন কিনা, ঈর্ষা করার কিছু নেই। এই জন্য যে এই পথে যারা আগে চলেছে তাদের কিছু না কিছু কথা শুনতেই হয়েছে, সুতরাং এটা কিছু শুনবা এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, কিছু মানুষ যদি পার পেয়েও যায়, কিন্তু এখানে তোমার ঈর্ষা করে যে আমি যদি ওর মতো হইতে পারি না করে, বরং তোমাকে তৈরি থাকতে হবে যে বিপদ আপদ আসবে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, এটার উপর তোমাকে থাকতে হবে। এই জন্য নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সবাই সবর করেছে, তারপর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে, সবর করাটা দুনিয়ার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য যে ব্যক্তি সবরে অভ্যস্ত হয়ে যাবে শত্রু তারে ভয় পাবে, বুঝলেন কিনা, সবরে অভ্যস্ত হলে শত্রু তাকে ভয় পাবে, আর যার সবর কম হবে শত্রু তারপরে আশাবাদী হবে। সবরে অভ্যস্ত হয়ে গেলে বলছে কিছু করার নেই, এতে কিছু লাভ নাই, দিনের কথা বলেই যাবে, হে বলবেই, আর যখনই বলবো যে একটা ভয় দেখালে সে পালাবে আর জীবনে কোনোদিন কাছে আসবে না, তো আপনার কিন্তু বলবো যে একটা ভয় দেখানোর দরকার থাকে, কিন্তু আপনাকে অবশ্যই সবর এখতিয়ার করে আল্লাহর পথে তিনটি কাজ করতে হবে। আগের তিনটা কোনটা? ইমান, আমল, দাওয়াত, এই তিনটা কাজ আপনার চালিয়ে যেতে হবে, এর মধ্যে কোনো রকমের কমতি করা যাবে না, আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে। এবং মনে রাখবেন যে এই সওয়াব আল্লাহর পক্ষ থেকে অবশ্যই, আল্লাহ তাআলা ইয়াদু আজাল মুহসিন, নেক কাজের কোনো সওয়াব কোনো কোনো আমল তিনি বিনষ্ট হতে দেন না, সব সওয়াব তিনি দিবেন, এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াসবির ইন্না ওয়াদাল্লাহ হাক, ফাসবির ইন্না ওয়াদাল্লাহ হাক, আপনি সবর করুন, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা হক। ওয়ালা ইস্তাখিফান্নাকা আল্লাযিনা লা ইউকিনুন, যারা ইয়াকিন আনে না, যারা দৃঢ় বিশ্বাসী না, তাদেরকে ওনারা পেয়ে বসে, আর যারা দৃঢ় বিশ্বাসী তারা তাদেরকে কখনো কেউ পেয়ে বসতে পারে না, তারা শেষ পর্যন্ত এদের কথাই শুনে। আপনি যদি কেউ নিজের মাপদার উপরে নিজের নীতির উপরে অটল থাকেন, একসময় অন্য গ্রহণ করবে, আর আপনি যদি তার ভয়ে আপনার আমল ছেড়ে দেন, আপনার ইমানের দাবি ছেড়ে দেন, আকিদার কথা বলা ছেড়ে দেন, আর তারা পেয়ে বসে বলছে দেখছো কেমন একটা ভয় দেখেছি আর সঙ্গে সঙ্গে শুধু হয়ে গেছে, এটা বলে ফেলবে। এই জন্য ইস্তিখফাফ বলা হয় এটাকে। আল্লাহ তাআলা বলছেন যে আপনি সবর করুন হে নবী, যদি দৃঢ় বিশ্বাসী না তারাই শুধুমাত্র পালাতে পারে, আপনি তো আপনার পথ থেকে কখনো পালাতে পারেন না, কারণ আপনি হচ্ছেন নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, যে আপনি এটা করতে পারেন না, আপনাকে অবশ্যই সবর করতে হবে। রাসূলকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা যে সবর করার, এবং আল্লাহ তাআলা আল্লাহ আরো বলছেন রাসূলকে যে ফাসবির কামা সাবারা উল আজম মিনার রাসূল, আপনি সবর করুন যেভাবে উল আজম মিনার রাসূল সবর করেছেন। উল আজম মিনার রাসূল কারা? নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকে উল্লাহ আজম রাসূল নামে রাসূল ধরা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুই জায়গায় তাদের নাম উল্লেখ করেছেন, কোন জায়গাতে উল্লেখ করেছেন? সালা আলাইকুম নাদিন মা ওয়াসাবি নূহ আলাইহি আহনি মা ওয়াসাবি ইব্রাহিম ওয়া মা ওয়াসাবি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুত দিনা ওয়া তাফাল্লাহু বি, এই আয়াতের মধ্যে এটা বলেছেন আল্লাহ তাআলা, সালা আলাইকুম নাদিন মা ওয়াসাবি নূহ মা ওয়াসাবি নূহ মা ওয়াসাবি নূহ মা সালা আলাইকুম নাদিন মা ওয়াসাবি নূহ ওমা ওমা ওসাবি নহ, তার আলাদা হচ্ছে ওমা ওসাইনে ওমা সারা লাকুম নদীন মা ওসাই না বিনু হান ওলে দিয়া ওহাই নেই লেখা নু এবং মহাম্মদ সাল্লাহ দিল দোষ না খাতে, তার হচ্ছে ওমা ওসাইনে ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা, তিনজন তিনজন তো পাঁচজনকে দিয়েছেন, ইব্রাহিম মুসা ঈসা এই পাঁচজনকে এই আয়তের মধ্যে আলাদা সুরা সুরা 13-15 নম্বর আয়তে উল্লেখ করেছেন যে এরা এই পাঁচজন হচ্ছে উল্লাহ আজমিন। আবার অন্য কারণে আল্লাহ উল্লেখ করেছেন যে এদেরকে উল্লাহ আজমিন রসুল বলা হয়েছে, কেন? এরা দুনিয়ার বুকে এমন এমন কাজ করে দেখিয়েছেন, সবরের চরম পরাকাষ্ঠা দেখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তালা যে আপনি এদের মতো হন, ওয়ালা তাস্তাজিল্লাহুম, তাড়াতাড়ি এদের জন্য গজব ডেকে আনবেন না, অর্থাৎ আপনি কিছু হয় না দেখে এদের ধ্বংস এটা বলবেন না, ঠিকই রসুল তাই করেছেন, অর্থাৎ তিনি কাউকে ডাকেন নাই, বদদোয়া ডাকেন নাই,
যখনই তার উপর আঘাত আসছে তিনি কিন্তু বলছেন সবর করবো, আমি সবর করেছেন তিনি, এবং সবরের ফল তিনি পেয়েছেন। সারা দুনিয়াতে আজ একটি ব্যক্তিকে সবাই অত্যন্ত সম্মানের সাথে উল্লেখ করে সারা দুনিয়াতে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিক ছাড়া কেউ তাকে খারাপভাবে উল্লেখ করতে পারে না। নাস্তিকদের কথা আলাদা, এরা সবসময় সর্বযুগের সর্ব কয়েকজন মানুষ, গুটি কয়েক মানুষ ছিল, এবং সবসময় তারা নিকৃষ্টতম মানুষ ছিল এবং ঘৃণিত এবং সবচেয়ে বেশি খারাপ মানুষ বলে বিবেচিত হত। সবার মধ্যে একটি হচ্ছে কষ্ট সহ্য করা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা। সবার মধ্যে আরেকটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আল্লাহ আফিনা আনিন নাস। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন বলেছেন, সবর করতে ওয়ালা আফিনা আনিন নাস। হ্যাঁ, কাজিনাল গায়দা ওয়ালা আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ক্রোধকে সম্বরণ করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, এটা কিন্তু সবরের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোকে এসে তার গলা ধরে এমন ধরে টান দিল তার গলার মধ্যে দাগ বসে গেল, এবং সাহাবায়ে কেরাম বললেন যে কি করছো তুমি এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবর করলেন, তিনি কিছুই বললেন, হাসি মুখে তার দিকে তাকিয়ে রইলেন। এত কষ্টের পরেও তার দিকে তাকালেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেল, তার সহিষ্ণুতা। তিনি দেখিয়ে দিলেন যে সবর করাটাই হচ্ছে নবীদের কাজ, তিনি সেই সবর করে দেখিয়েছেন। এই জন্য সবরের সাথে রয়েছে হাদিসিরা সুবিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না নাসরা মা সবরে, সবরের সাথে আল্লাহ সাহায্য রয়েছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আস সবরু মাতিয়াতুন লা তাকবু, যে সবর হচ্ছে এমন এক বাহন যে বাহন কখনো হোসট খায় না। ও কানাদু সাইফুল্লাহ ওয়াল কানাদু সাইফুল্লাহ ইয়ামবু, অনুরূপভাবে স্বল্পতুষ্টিতে এমন এক তরবারি যে তরবারি কখনো ভোঁতা হয় না। সর্বতুষ্টিতা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনুরূপভাবে সবর এই জিনিসটা শুধু যে একটা মানুষ তার জীবনে অনেক সময় বলতে পারে যে সবর করছি কিন্তু আমি সাহায্য পাই না, এটা হতে পারে, কিন্তু এই সবর মৃত্যুর পরেও হয়, মৃত্যুর পরে হয়। অনেক সময় আপনি দেখবেন মৃত্যুর পরে তার কথা স্মরণ করতেছে মানুষ, ভালোভাবে স্মরণ করতেছে। দুনিয়ার বুকে হয়তো সে রাষ্ট্রপ্রধান হয়নি অথবা কোনো ক্ষমতা জানি, কিন্তু মৃত্যুর পরে সে অঘোষিত প্রধান হয়ে রয়েছে, সবাই তাকে ভালো বলতেছে, সবাই তাকে ভালো বলতেছে। এই বোঝা গেল যে সবর করার কারণে তার মৃত্যুর পরেও তার কিন্তু সুনাম জারি আছে, সুনাম জারি আছে। এই জন্য সবর দুনিয়া এবং আখিরাতের ইজ্জত নিয়ে আসবে, কারণ সে সবর করছে। সবরকারী সম্পর্কে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে আছে, আল্লাহ যদি কোনো আমার সাথে থাকে কথা আছে। এই সবর সাথে থাকার অর্থ কি? সাথে থাকার অর্থ দুইটা, একটা হচ্ছে মনে রাখবে সবসময় আল্লাহ তাআলা আশির উপর রয়েছেন, তো বান্দার সাথে থাকার অর্থ কি? যদি ইমানদার হয় তত তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাকে দয়া করবেন, তার ব্যাপারটা তিনি স্পেশালি হ্যান্ডেল করবেন, এটা হচ্ছে এই ইমানদারের সাথে থাকা। আর সমস্ত মানুষের সাথে থাকার অর্থ কি? তাকে দেখছেন, জানছেন, তার সমস্যা যদি ব্যাধি করে তাকে ভালো করে পাকড়াও করবেন, এটা সমস্ত মানুষের ইমানদারের একটা স্পেশাল মানে ইয়া স্পেশাল সাথে থাকা। এই স্পেশাল সাথে থাকাটা শুধুমাত্র বলে দিয়েছেন কিছু সুনির্দিষ্ট মানুষের সাথে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাউ আল্লাযিনা হুম মুহসিনুন। তাহলে বোঝা গেল সবরকারীর সাথে আল্লাহ তাআলা রয়েছেন, এটা একটা বড় জিনিস। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হক যদি কেউ অনুসরণ করে এবং সবর করে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি যখন তাকে প্রশ্ন করা হয় তখন সে দেয়, আর যখন সে তাকে কিছু চায় তখন সে দান করে, কারণ সে সবর করতেছে, এই জন্য তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ইমানদার সবসময় সবরের মধ্যে থাকবে। দ্বিতীয় যে কারণে সবর করা আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ, তা হচ্ছে একটা প্রথমটা কি বলেছি, সবরকারী কার সাথে? আল্লাহর সাথে আছেন। দ্বিতীয়টা হচ্ছে সবরকারী এবং তাকওয়া অবলম্বন কার সাথে সফলতা রয়েছে আল্লাহ তাআলা বলে ঘোষণা করেছেন, নিজে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসবিরু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, সফল যদি হতে চাও, সফলতা পেতে চাও দুনিয়া এবং আখিরাতে, সফল হতে চাইলে তোমাদেরকে প্রথম কাজ হতে সবর করতে হবে। দ্বিতীয় সবিরু, সবিরুটা কি জিনিস? সবর তো বললাম, আরেকজনকেও সবর করতে বলতে হবে, এই তুমিও সবর করো। সফলতা হলে পরস্পর মুসাবারা বলে, আরেকজনকেও সবর করতে বলবে, ওয়ারাবিতু এবং পরস্পর সবরের মধ্যে লেগে থাকতে হবে। এটা আরেক অর্থ আছে, রেবাত ফিসাবিল্লাহ আছে, এটা এই অর্থটা একসাথে জড়িত। এটা হচ্ছে যে সবরের মধ্যে তোমাকে টিকে রাখতে, একবার সবর করলে হবে না, সবর নিজেও করবে আরেকজনকে বলবো, সবর মধ্যে টিকে থাকো। অর্থাৎ এই যে জিহাদের মধ্যে কথার কথা দেখেন, জিহাদের মধ্যে যখন মেরে ফেলতেছে তখন সবর করতেছে না, যে মৃত্যু হয়ে যাক কোনো সমস্যা নাই, তোমার আল্লাহর দিনকে বলন্দ করবে, যত কিছু হোক আল্লাহর বাণী কি আমি সবার উপরে স্থান দেব, এইটা এর চেয়ে বড় সবর আর কি আছে? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তাকওয়ার মধ্যে যদি সবর কামাইতে চাও তাহলে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে হবে। এতে সবরের মধ্যে কি আছে? দ্বিতীয়টা কি? সফলতা রয়েছে।
তিন নম্বর হচ্ছে সবরের মধ্যে আল্লাহ তাআলা তিনটি সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি সবর করবে। এই তিনটি সুসংবাদ এমন যেগুলি একটার মধ্যে মানুষ প্রতিযোগিতা করে, যেটা যদি আমি পাইতে পারতাম এটা যদি আমার হইতো। তিনটি জিনিস কি করে কি জিনিস আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই সবরিন, হে নবী আপনি সবরকারীদের সুসংবাদ দিন। কি সুসংবাদ দিব? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের বিপদ হলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আমাকে বলে মাঝে মধ্যে যে ইন্না লিল্লাহ কাফের মূল্যে ইন্না ইলাইহি বলা যাবে কিনা, বলা যাবে কিনা, কাফের কি আপনার জন্য বিপদ নাকি মরাটা? তো ইন্না লিল্লাহ কেন বলবেন? ইন্না তো যারা ইমানদার মূল্যে বলতে হবে এটা। আল্লাযীনা আসাবাতহুম মুসীবাতুন, যাদের মুসিবত হলে, বিপদ হলে, মৃত্যু একটা বিপদ, বিপদ হলে একজন মানুষ কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরাও ফিরে যাবো। উনি তো চলে গেছেন আগে, আমারও যাওয়ার সময় অতি সন্নিকটে, আমারটাও বেশি দূরে নয়, সুতরাং আমরা ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, এটা বলে একদম শিখিয়ে দিছে। এদের কি 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 জিনিস রয়েছে ওদের জন্য পুরস্কার কিন্তু এখনো ঘোষণা হয়নি। পুরস্কার কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এক নম্বর পুরস্কার তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত। সালাওয়াত অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত কি? না রে, আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় তখন সেটা হয় তার পক্ষ থেকে ফেরেশতাদের কাছে তার কথা উল্লেখ করা, যে দুনিয়ার বুকে অমুক ভালো মানুষ, অমুক আমার কথা স্মরণ করছে, এর চেয়ে বড় কিছু আর কিছু নেই। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি উত্তম স্মরণিকা, উত্তম স্মরণ রয়ে গেছে এদের জন্য। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আত্মকি, এ নবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কাছে যারা আছে ওদের কাছে স্মরণ করুন, এটা অর্থ সঠিক অর্থ। এখানে ইমাম আবুল আলী রহমতুল্লাহ আলী রুফাই ইবনে রিয়াহি তিনি বলেছেন, এটা রুফাই ইবনে মেহরানা রিয়াহি তিনি বলেছেন, এটা হচ্ছে সত্য অর্থ। এই জন্য বুখারী রহমতুল্লাহ এটাকে বাগানে দিয়েছেন। এর অর্থ হচ্ছে উত্তমভাবে জিকির করা। আপনি কতবার আল্লাহকে জিকির করে এর চেয়ে বড় দরকার হচ্ছে আল্লাহ কিভাবে আপনাকে তার সাথে কাছে যারা আছে তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আপনার কথা উল্লেখ করেছে, এটা বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেছেন, যখন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন যে ইন্নি আহবাবতু ফুলানান ফাহিব্বা, দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন দুনিয়ার আকাশে মালাকুতুস সামা ডেকে বলেন, দুনিয়ার বুকে তোমাদের রব অমুককে তোমাদের রব ভালোবেসে তোমরা তাকে ভালোবাসো। তখন আকাশে তার ভালোবাসা দিয়ে দেওয়া হয়, তার ভালোবাসা দিয়ে দেওয়া সবাই ভালোবাসে, আর জমিনের মধ্যে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া, মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তাহলে আল্লাহ তাআলা একবার যদি আমার উল্লেখ করে, আমার কথা স্মরণ করে, আমার জীবনের প্রাপ্তি, বিরাট প্রাপ্তি এটা। তাহলে যে ব্যক্তি সবর করবে তার একটা বড় প্রাপ্তি হচ্ছে এটা, আল্লাহ তাআলা তার কথা স্মরণ করবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, কেন এটা অর্থ রহমত নাই, পরে আসছে ওয়া রাহমা, আর রহমতও তাদের জন্য রয়ে গেছে। তৃতীয়টা হচ্ছে রহমত, আপনি আল্লাহ রহমত চান না সারাদিন, আল্লাহ তুমি রহমত করো। তাহলে সবর করলে রহমত পাবেন নিশ্চিত, নিশ্চিত দেওয়া হচ্ছে, সবর করলে আপনার আল্লাহ রহমত আসবে এখানে। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা সঠিক পথ পাবে, হেদায়েত পাবে, সঠিক সঠিক পথের উপর থাকতে পারবে। এবং এই যে সঠিক পথটা কি, এরপরে সেটা হচ্ছে সঠিক পথটা, দুনিয়ার সঠিক পথ চলবে এই দিনের উপরে, আর আখেরাতে এই পথের শেষ মাথায় কি জান্নাত, জান্নাত দিয়ে সে সৌভাগ্যশালী হতে পারবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, সবরের ফল একই আয়াতের ভিতরে তিনটি দেওয়া হয়েছে, ঠিক না? একই আয়াতের তিনটি ফল দেওয়া হচ্ছে। তাহলে আপনি তিনটি কারণ আমরা বলেছি এর আগে, আর একটার ভিতরে তিনটি, যেই কারণে আপনি এতগুলো জিনিস পাচ্ছেন, তা আপনি কেন সবর করবেন? আপনি সবর করাই দরকার, আপনার আমার প্রত্যেকে এখন সবর করা দরকার বেশি বেশি করে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতে যারা, জান্নাতে যারা যাবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নি জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফায়জুন, মনে রাখো, নিশ্চয় আমি তাদেরকে জাযা দিচ্ছি, প্রতিদান দিচ্ছি, কি দিয়ে? জান্নাত দিয়ে, আজকের দিনে জান্নাত দিয়ে প্রতিদান দিচ্ছি। কি জন্য দিলাম? বিমা সবর, কারণ তারা সবর করেছে দুনিয়ার বুকে, তারা ইমান নিয়ে টিকে থাকার জন্য সবর করেছে দুনিয়ার বুকে, তারা আমল নিয়ে টিকে থাকার জন্য সবর করেছে দুনিয়ার বুকে, তারা দাওয়াত দেওয়ার জন্য সবর করেছে দুনিয়ার বুকে, তারা আমার জন্য সবর করেছে, সবরের জন্য সবর করেছে, যে আমার দিন, আমার দিনকে প্রচার প্রসার করবে, আল্লাহর দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে, এর জন্য তারা সবর করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইন্নি জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আমি যেহেতু আজকের দিনে তাদেরকে আমি প্রতিফল দিলাম কারণ তারা সবর করেছে, আল্লাহ ভুল ফায়জন, তারা সফলকাম হবেই হবে,
এজন্য নবী রাসূলদের সাথে যারা চলবে তারা সফলকাম হবে এবং এরাই সফলকাম হয়ে কথা সবাই ভালোভাবে স্মরণ করবে। হ্যাঁ, অন্যদের কথা সাময়িক করে স্মরণ করবে, রাস্তাঘাটের নাম হবে, অনেক কিছু হবে, কিন্তু আল্লাহর কাছে লা তুসাউই জানাহা বাউদা, দুনিয়ার বুকে হয়তো অমুকে লাঠি দুটা দিবে, অমুকে এই করবে সেই করবে, আসে দুইটা থাপ্পড় দিবে, ইত্যাদি করবে, দেখাবে অমুকখানে রেখে দেবে, বিভিন্ন নাম টান হবে, কিন্তু আল্লাহর দরবারে তাদের মূল্য নেই। আল্লাহর দরবারের মূল্য হচ্ছে ওদের যারা নবী রাসূলদের পথে কাজ করবে, এই পথে কাজ করলে এটা নাম হচ্ছে সবর, এটাকে এখতিয়ার করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারছি এই তিন চারটি জিনিসের মূলত আমাদের যে জিনিসটা আমাদের ইমাম বলতে চেয়েছেন চারটি জিনিস কিটা কি, ইলম, আমল, দাওয়াত, সবর, এগুলি হচ্ছে মূলত একজন মানুষের জিহাদের চারটি স্তর, নফসের জিহাদের চারটি স্তর। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই তার জাদুল মাআদের মধ্যে চারটি স্তরের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন একটা মানুষ, মানুষ কি শরীর এবং নফস, তাই না? শরীরটা কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে, নফসটা চলে যেতে পারে। তো নফসের আপনাকে দুই বিভিন্ন সমস্যায় ফেলে, এর মধ্যে নফস থেকে যদি কোনো আপনি নফসকে আপনি যদি কোনো জিহাদের মাধ্যমে আপনি আল্লাহর পথে নিয়ে আসতে চান, নফসের জিহাদ বিরুদ্ধে জিহাদ, তাহলে চারটে কাজ করতে হবে। একটা কি, ইমান, আমল, দাওয়া, সবর। এই তাহলে এই এই জিহাদটা হচ্ছে সর্বোত্তম জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এটা করতে যারা পারে না পরবর্তী স্তরে যেতে পারে না, কিন্তু লাফালাফি করতে পারে, রাস্তার মধ্যে হানাহানি মারামারি করতে পারে, এটাকে বড় গুরুত্ব দিতে পারে, কিন্তু এই জিহাদটা তারা করতে পারেনি, নিজের সাড়ে চার হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি, অথচ দেখে মারামারিতে তারা ওস্তাদ, তারা বিভিন্ন জায়গায় ওস্তাদ। আশ্চর্য হয়েছি, দুঃখ পেয়েছি যখন দেখেছি কেউ হানাহানি করতে 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 মানুষের ব্যাগ দেখছি ভেঙে ফেলেছে, মানুষের আলমারি ভেঙে ফেলেছে, কি জন্য, কার জিনিস, কাকে, কার জন্য, কাকে তুমি আঘাত করতেছ, এটা কোন ইসলাম, ইসলাম কোন দিন এটা বলেছে। এই জাতীয় কাজগুলো ইসলাম কখনো সমর্থন করে না। নিজে কখনো নিজেকে তৈরি করতে পারেনি, এখনো আমি আরেকজনের উপর আক্রমণ করে বেড়াচ্ছি, কেন কেন? এটা তো শিক্ষা দেয়নি, আমাদের নবী রাসূলের শিক্ষাটা ছিল না, আমাদের ইমামদের শিক্ষাটা ছিল না, আমি ইচ্ছা করে নিজে বিবেক বর্জিত হয়ে এই সমস্ত কাজ কেন করছি? এটা কিন্তু আসলে জিহাদের নামে ভণ্ডামি শুরু হয়েছে, এটা ঠিক নয়। জিহাদ হচ্ছে প্রকৃত জিহাদ, শুরু করতে হবে নিজের থেকে। হ্যাঁ, সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য সমস্ত শর্ত সেগুলি দেখে তারপর সেখানে পৌঁছাবে, আগ পর্যন্ত প্রথম কাজ যেটা নফসের মধ্যে জিহাদের চারটি স্তর, ইলম, আমল, দাওয়া, সবর, এগুলিকে সবসময় সাথে রাখতে হবে। এগুলি যদি আপনি করতে পারেন বাকিগুলি সহজ হবে, আর এগুলি যদি করতে না পারেন, আপনার নফসের চাইছে অমুকের বাড়ি ভেঙে ফেলি, অমুকের ঘর ঘরের ভিতরে লুটপাট করে করছেন, আপনি কি আসলে সবসময় জিহাদ করতে পারছেন? নিজের নফসে তো জিহাদ হয় না, আপনি উপরে কোনটা করবেন? এটা তো হারাম কাজ করেছেন, আপনি করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে মদিনাতে কি ইহুদিরা ছিল না, ছিল কি না? রাসূলুল্লাহ সাহাবীরা কি কোনদিন ইহুদির বাড়িতে কোনো বাড়িতে বাড়ি মেরে দিছে? যুদ্ধ না হওয়া পর্যন্ত কোনো কিছু তারা করতো না কোনোদিন। তাহলে কেন আপনি একে তো করতেছেন? আপনি কার অনুসারে, আপনি কাদের নি, কাদের কাদের আপনার পূর্বসূরি কারা, কাদের পুত্রসূরি আপনি, কেন আপনি অন্যায়গুলি করবেন? অনেক মানুষের কাজগুলি করে বিতর্কিত করছে ইসলামকে, ইসলামের নামে বিতর্কিত করে, এটা কখনো যেন আমরা না করি। আমরা যেন সত্যিকার অর্থে সবর করি, এলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, দাওয়ার মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমরা যেন সত্যিকার দিনকে শিখি এবং এই জিহাদে আমরা যেন টিকে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।